হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। এই ড্রামাতে আমাদের হিরো না মেন্টাল থাকে, তখন আমাদের হিরোইন তাকে অনেক কেয়ার করে সুস্থ করে। তবে সুস্থ হবার পর সবকিছুই পাল্টে যায়, কারণ সুস্থ হবার পর আমাদের হিরো তো জানতে পারে তার বাবা মাকে যে শেষ করেছে তার মেয়েই হলো তার ওয়াইফ। আর এটা জানতে পারার পর সে আমাদের হিরোইনের সঙ্গে কী কী করে এটাই দেখার। ড্রামাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেইন লিড শিহানকে দেখানো হয়। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে একটু অ্যাবনর্মাল। শিহানের পাশে তার ওয়াইফ জিয়াং বসে আছে, যে কিনা আমাদের ফিমেল লিড। জিয়াং এখানে মনে মনে বলতে থাকে, সবাই ভাবে আমি এই বিয়েটা করে একদমই খুশি নেই, তবে এই বিয়েটা করে আমি অনেক হ্যাপি আছি। শিহান এবার জিয়াংকে হাক করে বলে, গ্র্যান্ডমা বললো আমরা নাকি হাজব্যান্ড ওয়াইফ। জিয়াং তখন বলে, হ্যাঁ গ্র্যান্ডমা তো ঠিকই বলেছে। শিয়ান তখন বলে, গ্র্যান্ডমা তো বললো আজকে আমাদের ওয়েডিং নাইট। ওয়েডিং নাইটে নাকি কিছু একটা করতে হয়। মেয়েড এবার পানি দিতে আসলে দেখে এরা দুজন তা হাক করে আসে। এর মধ্যে গ্র্যান্ডমাও চলে আসে ভেতরে। যখন এরা দুজন এক অপরকে মেসেজ করছিল তখন গ্র্যান্ডমা বাড়ি থেকে অন্য কিছু ভেবে নাই। গ্র্যান্ডমার মেয়ের তো ভেতরের শব্দগুলো পেয়ে অনেক হ্যাপি ছিল, তারা এবার ওইখান থেকে চলে যায়। গ্র্যান্ডমা এখানে মেয়েডকে বলে, খুব তাড়াতাড়ি আমার গ্র্যান্ডচাইল্ড আসবে। ওনারা এবার নিচে চলে আসে। নেক্সট ডে এরা যখন নিচে আসে তখন গ্র্যান্ডমা শিয়ানকে জিজ্ঞেস করে, শিয়ান তোমার কি লাস্ট নাইটে খুব ভালোভাবে ঘুম হয়েছে? শিয়ান তখন বলে, হ্যাঁ গ্র্যান্ডমা আমি খুব ভালোভাবে ঘুমিয়েছি, আমি তো কালকে ওয়েডিং নাইট স্পেন্ড করেছি। গ্র্যান্ডমা এবার বলে, কাল রাতের জন্য তোমাকে ধন্যবাদ, তুমি যদি শিয়ানের খুব ভালোভাবে কেয়ার করো তাহলে হয়তো সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জিয়াং তখন বলে, গ্র্যান্ডমা আপনি চিন্তা করবেন না, আমি শিয়ানের খুব ভালোভাবে কেয়ার করব। গ্র্যান্ডমা এবার বলে, আমি অনেকগুলো গিফট প্রিপেয়ার করেছি, তুমি শিয়ানকে নিয়ে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে আসো। জিয়াং এবার অনেকগুলো গিফট নিয়ে মম ড্যাডের সঙ্গে দেখা করতে আসে। ড্যাড তো জিয়াংকে দেখে এক সাইডে নিয়ে আসে। উনি এখানে জিয়াংকে বলে, তোমাকে প্রেগনেন্ট হতে হবে, তুমি যতক্ষণ একটা বেবিকে বর্ন করবে ততক্ষণ তুমি ওই ফ্যামিলির ইনহেরিটেড পাবে না, আমি একজনকে অ্যারেঞ্জ করছি যে তোমাকে কনসিভ করতে হেল্প করবে। জিয়াং তখন বলে, ড্যাড আপনি কি ক্রেজি হয়ে গেছেন? আপনি আমাকে শিয়ানের সঙ্গে বিয়ে করার জন্য ফোর্স করেছিলেন আর আপনি এখন এগুলো করতে বলছেন? ড্যাড তখন বলে, তোমাকে আমার কথা শুনতেই হবে। জিয়াং তখন বলে, আমি এমন কোনো কিছুই করতে পারবো না। ড্যাড এবার জিয়াংকে রুমে আটকে রাখে। নিচে মম তো শিহানের খুব ভালোভাবে কেয়ার করছিল। একটি লোক এবার শিহানের কাছে এসে বলে, আমি শুনলাম তোমার ওয়াইফ নাকি অনেক প্রিটি, সে নাকি আমার সঙ্গে প্লে করতে চায়। শিহান তখন তাকে বাচ্চাদের মতো সরিয়ে দিয়ে বলে, তোমার কি ওয়াইফ নেই? লোকটি তখন বলে, নিজের ওয়াইফের সঙ্গে প্লে করতে ততটা মজা হয় না যতটা মজা হয় অন্যের ওয়াইফের সঙ্গে প্লে করতে। তুমি না আস্তে আস্তে খাবারটা ফিনিশ করো, আমি তোমার ওয়াইফকে হেল্প করে আসি। শিহান এটা শুনে জোর করে তাকে ব্যানানা খাইয়ে দেয়। এতে নিচে একটা মেস ক্রিয়েট হয়। ড্যাডা জিয়াং তখন নিচে চলে আসে। শিহান তো এখানে অনেক ভয় পেয়ে গিয়েছিল। জিয়াং তখন তাকে নিয়ে বাইরে চলে আসে। সে তো এখানে কান্না করছিল। শিহান তখন বলে, ওয়াইফ তুমি কান্না কেন করছো, তুমি প্লিজ কান্না করো না। জিয়াং তখন বলে, শিহান আমি তোমাকে একটা বেবি দিতে চাই। শিহান তখন বলে, ওকে। দুজন এবার একে অপরকে হাক করে নেয়। নাইটে দুজন যখন একসঙ্গে ছিল তখন জিয়াং বলে, শিহান ম্যারিড লাইফ মানে কিন্তু অন্য কিছু। শিহান তখন বলে, কি তুমি আমাকে শিখিয়ে দাও। জিয়াং তখন তাকে একটা কিস করে। এরপরেই দুজন নিজেদের ফার্স্ট নাইটের কাজটা সেরে নেয়। কিছুদিন পর এরা যখন একসঙ্গে লাঞ্চ করছিল তখন জিয়াং এর কেমন ভোমিটিং ফিল হয়। গ্র্যান্ডমা এগুলো দেখে জিজ্ঞেস করে, তুমি কি প্রেগনেন্ট? তুমি বরং হসপিটালে গিয়ে একবার চেক করে আসো। জিয়াং এবার যখন শিহানকে নিয়ে হসপিটালে আসে তখন একটা মেয়ে তাকে বলে, এই ছেলেটাকে, এটাই কি তোমার হাজব্যান্ড? শিহান তখন বলে, হ্যাঁ আমি জিয়াং এর হাজব্যান্ড। এরা দুজন মিলে এবার শিহানকে অনেক অপমান করতে থাকে। শিহান তখন তাদেরকে সরিয়ে দিয়ে বলে, তোমরা খুবই বাজে। এটা নিয়ে এদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে গেলে ওই মেয়েটি একটা ভাস তুলে শিহানের মাথায় মারে। শিহানের মাথা থেকে তখন ব্লাডিং শুরু হয়ে যায়। জিয়াং তো এতে তাকে নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। শিহান তখন একটা ফ্ল্যাশব্যাক দেখে যেখানে সে তার মম ড্যাড কোথাও একটা যাচ্ছিল, তখন একটা গাড়ি এসে তাদেরকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল আর ওই অ্যাক্সিডেন্টে তার মম ড্যাড মারা গেছে আর সে অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল। ওইখানে কিন্তু সে দেখতে পেয়েছিল কে তাদের গাড়িকে অ্যাক্সিডেন্ট করিয়েছে। প্রেজেন্টে শিহান বলতে থাকে, আমি ফাইনালি নর্মাল হয়ে গেছি, আমাকে আর তোমরা কেউ ফুল করতে পারবে না। আমি ভাবতেও পারিনি আমার ওয়াইফই আমার সঙ্গে এমনটা করবে, আমার ওয়াইফ নাকি আমার এনিমিরই ডটার। নেক্সট সিনে দেখানো হয় অ্যাসিস্ট্যান্ট বের হয়ে বলে, স্যার এখন একদম ঠিকঠাক আছেন আর উনি এখন নর্মাল হয়ে গেছে। জিয়াং তো এটা শুনে অনেক খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে আটকে বলে, স্যার আপনাকে বাসাতে গিয়ে ওয়েট করতে বলেছে। জিয়াং তখন বাসাতে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে এসে বলে, স্যার ম্যাডাম চলে গেছে। শিহান তখন বলে, এখনই জিয়াং ফ্যামিলিতে কাউকে পাঠাও, আমি জিয়াং তাওকে জীবিত অবস্থায় চাই। এদিকে জিয়াং বাসায় এসে জানতে পারে গ্র্যান্ডমা তো বাসায় নেই।
ওনাকে ওল্ড হাউসে পাঠিয়ে দেওয়া হয়েছে। জিয়াং এবার তার মমকে ফোন করে বলে, মম, শিহান একেবারে ঠিক হয়ে গেছে। মম এটা শুনে খুবই ভয় পেয়ে ফোনটা কাট করে দেয়। এদিকে অ্যাসিস্ট্যান্ট শিহানের কাছে এসে বলে, মিস্টার জিয়াং তাও পালিয়েছে, উনি নিশ্চয় আগে জানতে পেরে গিয়েছে আপনি নর্মাল হয়ে গেছেন। শিহান এটা শুনে তক্ষণে বাসায় চলে আসে। সেখানে এসেই বলে, তুমি নিশ্চয়ই তোমার ড্যাডকে পালাতে হেল্প করেছো। জিয়াং তখন বলে, আমি এমন কোনো কিছুই করিনি। শিহান তখন বলে, তোমার ফোনটা আমাকে তাড়াতাড়ি দাও। শিহান এবার ফোনটা নিয়ে কল লিস্ট দেখায়। জিয়াং তখন বলে, আমি তোমার মমের সঙ্গে কথা বলেছি। শিহান এটা শুনে তার গলা ধরে বলে, তোমার জন্যই আজকে আমি আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারলাম না। সে এবার তাকে ধাক্কা দিলে ওই খেলনাটা ভেঙে যায়। জিয়াং এটা দেখে ইমোশনাল হয়ে এটা টাচ করলে তার হাতটা কাট হয়। মেইড এটা দেখে তাকে হেল্প করতে আসলে শিহান বলে তাকে মোটেও হেল্প করবে না। মেইড এটা শুনে মাথা নিচু করলে শিহান তাকে টানতে টানতে রুমে নিয়ে আসে। সেখানে তাকে এনে বলে, যতক্ষণ না আমি তোমার প্যারেন্টসকে খুঁজে পাচ্ছি ততক্ষণ তুমি এখানেই বন্দী থাকবে। জিয়াং তখন বলে, শিহান আমি সত্যি কিছু জানি না, আমি যদি কিছু জানতাম তাহলে আমি অবশ্যই আমার মমকে কল দিতাম না। শিহান তখন বলে, আমাদের যখন বিয়ে হয়েছিল তখনও কি তুমি কিছু জানতে না? জিয়াং তখন ফ্ল্যাশব্যাকে দেখে তার ড্যাড বলছিল, জিন ফ্যামিলির কোনো ওয়ারিশ নেই, তুমি যদি একবার প্রেগনেন্ট হতে পারো তাহলে তোমার বেবি ওই ফ্যামিলির ইনহেরিট হবে। এগুলো মনে করার পর সে শিহানকে বলে, উনি শুধু বলেছিল আমি যাতে একটা বেবি নেই, যাতে এই ফ্যামিলির একটা ইনহেরিট আসে। শিহান এটা শুনে তার বেলিতে লাথি দিয়ে বলে, তুমি আমার বেবির মাম কখনো হবে না, তুমি যদি এখন প্রেগনেন্টও থাকো তাহলে আমি তাকে শেষ করে দিব। সে এবার চলে গেলে জিয়াং ভাবতে থাকে, শিহান আমি তোমার জন্য আমার প্যারেন্টসের সঙ্গেও ফাইট করতে পারতাম, তবে তুমি তো আমাকে বিলিভই করলে না। নেক্সট সিনে শিহান ফোন দিয়ে ডিভোর্স পেপার রেডি করতে বলে। ডিভোর্স পেপার এবার রেডি হয়ে গেলে শিহান তার অ্যাসিস্ট্যান্টকে জিয়াংকে ডেকে আনতে বলে। অ্যাসিস্ট্যান্ট এসে দেখে জিয়াংয়ের তো কোনো জ্ঞান নেই। অ্যাসিস্ট্যান্ট তাই তার মুখে পানি ছুড়ে বলে, মিস্টার জিন আপনাকে ডিভোর্স দিতে চাই, তাই তাড়াতাড়ি বাইরে আসুন। জিয়াংকে এবার জোর করে বাইরে নিয়ে আসা হয়। জিয়াং এবার সাইন করতে বসে বলে, আমাদের ডিভোর্সটা হয়ে গেলে তুমি কি আমাকে হসপিটাল নিয়ে যাবে? আমার শরীরটা না একদমই ভালো লাগছে না। শিহান তখন বলে, তুমি যদি মারাও যাও তবু আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব না। জিয়াং এটা শুনে খুবই কষ্ট পাই। শিহান এবার ডিভোর্স পেপারটা নিয়ে গেলে জিয়াং ভাবতে থাকে, আমি যদি মারা যাই তাহলে তুমি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে। এটা ভাবতে ভাবতেই সে ওইখানে জ্ঞান হারায়। মেয়েড এবার শিহানের কাছে এসে বলে, স্যার ম্যাডাম না অনেক অসুস্থ। শিহান তখন রুডলি বলে, সে কি মারা গেছে? আমি আমার বডিগার্ডদের তাকে হসপিটালে নিয়ে যেতে বলছি, তার মতো ডার্টি ওমেন আমার বাসাতে মারা যাক এটা আমি চাই না। হসপিটালের নার্সদের কথা থেকে আমরা জানতে পারি জিয়াং তো প্রেগনেন্ট। সিন কাট হয়ে একটা নতুন ক্যারেক্টারকে দেখানো হয়। এখানে ছেলেটি বলছিল, গ্র্যান্ডপা আপনি চিন্তা করবেন না, আমি আমার সিস্টারকে নিয়েই ব্যাক করব। গ্র্যান্ডপা তখন বলতে থাকে, তোমার কি মনে আছে তার নাম জিয়াং ইউম্যান? ছেলেটি তখন বলে, হ্যাঁ গ্র্যান্ডপা আমার মনে আছে, আমি নিজের নাম ভুলে গেলেও তার নাম ভুলবো না, কারণ আপনি 1000 বার তার নামই বলেছেন, আপনি চিন্তা করবেন না সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এদিকে অ্যাসিস্ট্যান্ট শেহানের কাছে এসে বলে, মিস্টার জিন আমি এটা জিয়াং হাউস থেকে খুঁজে পেয়েছি, আমরা হয়তো ভুল মানুষকে অ্যাবিউজড করে ফেলেছি, ম্যাডাম তো জিয়াং তাওয়ের ডটার নয়, তাকে ওনারা অ্যাডপ্ট করেছিল। শেহান তো এগুলো শুনে পুরোই অবাক। সে এবার বলতে থাকে, তাহলে আমার ওয়াইফ আমাকে কোনোদিনও মিথ্যা বলেনি, আমি ভালোভাবে যাচাই না করে এতটা ভুল কিভাবে করলাম? সে এবার হসপিটালে এসে নার্সকে জিজ্ঞেস করে জিয়াং কোথায়। নার্স তখন বলে, মিস জিয়াং তো আর বেঁচে নেই, একসঙ্গে দুইটা জীবন নষ্ট হয়ে গেল। শিহান তো এটা শুনে পুরোই অবাক। সে এবার জানতে পারে জিয়াং তো প্রেগনেন্ট ছিল। সে এবার নার্সকে বলে, আপনারা এটা আমাকে জানাননি কেন? সে আমার ওয়াইফ। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে বলে, স্যার আজকে কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে গেছে। শিহান তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, স্যার আপনি এটা নিয়ে এত চিন্তা করবেন না, আপনি তার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন। শিহান এটা শুনে রেগে ওইখান থেকে চলে যায়। নার্স এবার ফ্ল্যাশব্যাকে দেখে জিয়াংকে নিতে একটা ছেলে এসেছিল, যেটা কিনা তার ব্রাদার ছিল। ব্রাদার এখানে নার্সকে বলেছিল, জিন ফ্যামিলির কেউ যদি জিয়াংকে খুঁজতে আসে তাহলে বলবে সে মারা গেছে। সে তো এখানে নার্সকে ওইটা বলার জন্য ফোর্স করেছিল, নার্স তাই বাধ্য হয়ে ওই কথাটাই বলে দিয়েছে। নেক্সট সিনে শিহান যখন দাঁড়িয়েছিল তখন মেট ফোন করে বলে, স্যার ওল্ড লেডি স্টেয়ার থেকে পড়ে গেছে, উনি এখন হসপিটালে, আপনার হয়তো এখন হসপিটালে যাওয়া উচিত। শিহান তখন ওইখানে যাবার জন্য বের হয়ে যায়। নেক্সট সিনে দুইটা মেয়েকে দেখানো হয়, যারা কিনা মা মেয়ে ছিল। মম এখানে কিং কিংকে বলে, জিয়াং নিশ্চয় এই হসপিটালে আছে। মম এখানে বলছিল, আমরা যদি জিয়াংকে সরাতে না পারি তাহলে শ্যান ফ্যামিলি তোমাকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, কারণ তুমি ওই ফ্যামিলির ইলিজিমেট ডটার। কিং কিং তখন বলে, মম আপনি কি শিওর জিয়াং এখানেই আছে? মম তখন হ্যাঁ বলে।
কিংকিং এবার যখন চেক করতে যায় তখন ওইখানে তো একটা ওল্ড লেডি ছিল। সে এবার চলে যেতে লাগলে গ্র্যান্ডমাতাকে আটকে বলে, চিয়াং তুমি আমাকে দেখতে এসেছো? আমি শুনলাম শিহান নাকি তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আমি জানি তুমি ওয়াইফ হিসাবে খুবই ভালো, তাই তোমরা প্লিজ ডিভোর্স নিও না। কিংকিং তখন বলে, আমি চিয়াং না। সে এবার ভাবতে থাকে, এই ওল্ড লেডিকে আমাকে চিয়াং ভাবছে, আমি কি তার মতো দেখতে? শিহান এবার এখানে আসলে কিংকিং ভাবতে থাকে, এটা তো জিন গ্রুপের প্রেসিডেন্ট শিহান, আমি ভাবতেও পারিনি তার সঙ্গে আমার এইভাবে দেখা হয়ে যাবে। শিহান এখানে এসে জিজ্ঞেস করে, তুমি কে? গ্র্যান্ডমা তখন বলতে থাকে, জিয়াং তোমার জন্য অনেক ভালো, তুমি তাকে ডিভোর্স দিতে পারো না। শিহান তখন বলে, গ্র্যান্ডমা সে তো জিয়াং না, আপনার কোথাও ভুল হচ্ছে। গ্র্যান্ডমা তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না, সেই জিয়াং, জানি আমি ওল্ড হয়ে গেছি, তাই বলে তোমরা আমাকে ফুল বানাবে? তোমরা সারা জীবন একসঙ্গে থাকবে এটাই আমি চাই। শিহান তখন ভাবতে থাকে, গ্র্যান্ডমার অবস্থা তো ভালো না, তাই আমি বরং গ্র্যান্ডমা যেটা বলছে সেটাই মেনে নিই। এগুলোর পরে দুজন যখন বাইরে আসে তখন শিয়াং কিংকিংকে বলে, সরি আমার গ্র্যান্ডমা একজনের সঙ্গে তোমাকে গুলিয়ে ফেলছে, উনি ভাবছে তুমি হয়তো আমার ওয়াইফ। কিংকিং তখন বলে, কোনো ব্যাপার না, তবে জিয়াং ইউম্যানকে তোমার ওয়াইফ? শিহান তখন বলে, হ্যাঁ। কিংকিং তখন বলে, গ্র্যান্ডমা তাহলে কেন আমাকে জিয়াং মনে করছে? শিহান তখন বলে, কারণ তোমাদের মধ্যে কিছুটা সিমিলারিটি আছে, জিয়াং তো আর নেই, তার তো ডেড হয়ে গেছে। কিংকিং এটা শুনে অবাক হয়ে ভাবতে থাকে, সত্যি কি জিয়াং মারা গেছে? এটা তো আমার জন্য খুবই ভালো, কারণ শ্যান ফ্যামিলি এবার আমাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য। সে এবার শিয়ানকে বলে, তোমার গ্র্যান্ডমায়ের কি হবে? উনি যখন জানতে পারবে জিয়াং আর নেই তখন উনি তো অনেক প্যানিক করবে। আমি ফ্রি আছি, তুমি চাইলে আমাকে নক দিতে পারো। দুইজন এবার ওই সাইটে ফ্রেন্ড হয়ে যায়। কিংকিং এবার তার মমের কাছে আসলে মম বলে, ওইটা কে? তাকে আমার এত কেন ফ্যামিলিয়ার লাগলো? কিংকিং তখন বলে, মম ওইটা তো জিন শিহান, জিন গ্রুপের প্রেসিডেন্ট, তুমি জানো জিয়াং ইউম্যান তো তার সঙ্গে বিয়ে করেছিল, তবে সে নাকি আর বেঁচে নেই। মম তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। কিংকিং এবার বলতে থাকে, মম শ্যান ফ্যামিলিকে এবার আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, আর জিন শিহানা আমারই হবে, কারণ তার গ্র্যান্ডমা যে আমাকে ওনার গ্র্যান্ড ডটার ইন ল মনে করছে, এবার সবকিছু আমাদের কন্ট্রোলেই চলে আসবে। এদিকে শিহান ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করে, ডক্টর গ্র্যান্ডমা কেন সবাইকে চিনতে পারছে না? ডক্টর তখন বলে, উনি উপর থেকে পড়ে যাওয়ার কারণে মাথায় অনেক ব্যথা পেয়েছে, আর ওনার তো অনেক বয়সও হয়েছে, এর জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে, তবে চিন্তা করবেন না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু আপনাদের এতটুকুই খেয়াল রাখতে হবে আপনি যেন তার মাথার উপর কোনো প্রেশার না দেন, এতে কিন্তু ওনার কন্ডিশন আরও খারাপ হয়ে যেতে পারে। শিহান এবার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে আসলে গ্র্যান্ডমা আবারও বলে, তুমি জিয়াংকে ডিভোর্স দিবে না, সে তোমার জন্য একেবারে পারফেক্ট। শিহান তখন বলে, গ্র্যান্ডমা আপনি একদম ঠিক বলেছেন, আমি এমন কোনো কিছুই করব না। এদিকে জিয়াংয়ের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটা অন্য বাসাতে পেয়ে যায়। সে এবার ভাবতে থাকে, আমি কি মারা গেছি? ব্রাদার এবার ভেতরে এসে বলে, লিটল সিস্টার তুমি কি উঠে পড়েছো? জিয়াং তখন জিজ্ঞেস করে, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। ব্রাদার তখন বলে, আমার নাম শ্যানলিং, আমি তোমার ব্রাদার, তুমি 3 বছর বয়সে হারিয়ে গিয়েছিলে, এই 20টা বছর হলো আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম, আর ফাইনালি তোমাকে খুঁজে পেয়েছি। গ্র্যান্ডপা এবার ভেতরে এসে বলে, তুমি অনেক সাফার করেছো, তবে গ্র্যান্ডপার তোমাকে কোনো ধরনের সাফার করতে দেবে না। জিয়াং তখন বলে, গ্র্যান্ডপা আমার নাম তো ইয়ান বাউনা, আমার নাম জিয়াং ইউম্যান। গ্র্যান্ডপা তখন বলে, তোমার রিয়েল নাম শ্যান জিয়ান, তুমি শ্যান ফ্যামিলির একজন মেম্বার। এগুলোর পরে গ্র্যান্ডপা বলে, আমি শুনলাম তুমি নাকি প্রেগনেন্ট, তুমি কি আমাকে বলবে এই বেবির ফাদারকে? জিয়াং তো নিজেই জানতো না সে প্রেগনেন্ট, তাই সে এটা শুনে অবাক হয়। এদিকে কিংকিং তার মমকে নিয়ে ভেতরে আসলে একটা নেকলেস দেখতে পায়, যেটা কিনা অনেক দামি ছিল। তারা এবার ভাবতে থাকে, গ্র্যান্ডপা হয়তো এটা কিংকিং এর জন্য নিয়ে এসেছে। গ্র্যান্ডপা তখন জোরে বলে, তোমরা এটা ভাবলেও কিভাবে? এটার প্রাইস কত জানো? 18 মিলিয়ন। তোমার মেয়েকে এটা ডিজার্ভ করে? এটা আমার গ্র্যান্ড ডটারের জন্য। মম তখন বলে, কিন্তু সে তো মারা গেছে। গ্র্যান্ডপা এটা শুনে রেগে বলে, তোমার এটা বলার সাহস কি করে হলো? আমার গ্র্যান্ড ডটার একেবারেই ঠিক আছে, উনি এবার বডিগার্ডদের দিয়ে এদেরকে বের করে দেয়। কিংকিং এবার চিল্লাতে থাকলে ব্রাদার বলে, আমার সিস্টার ঘুমাচ্ছে, তুমি যদি আর একটি শব্দ বের করো তাহলে আমি তোমার জিহ্বাটাই কাট করে দিব। মম এটা শুনে বলে, কিংকিংও এই ফ্যামিলির একজন, তাহলে আপনারা তাকে হিউমিলেট কিভাবে করতে পারেন? গ্র্যান্ডপা তখন বলে, তোমরা একটা বাস্টার্ড ন্যানির জন্য এই ফ্যামিলিতে আসতে পেরেছো, তোমরা কিভাবে বলতে পারো তোমাদের সঙ্গে আমাদের ব্লাড রিলেশন আছে? কিংকিং এবার তার মমকে নিয়ে ওইখান থেকে চলে যায়। জিয়াং এবার নিচে আসলে ব্রাদার বলে, তোমার কি শব্দের জন্য ঘুমটা ভেঙে গেল? জিয়াং তখন বলে, না ব্রাদার আমি এমনিতেই উঠে পড়েছি, আমি এখন অনেকটাই বেটার ফিল করছি। গ্র্যান্ডপা এবার তাকে নেকলেসটা দেখিয়ে বলে, এটার প্রাইস 18 মিলিয়ন, তোমার কি এটা পছন্দ হয়েছে? জিয়াং তখন বলে, 18 মিলিয়ন
এটা আপনি আবার নাকি চিপ বলছেন। গ্র্যান্ডপা তখন বলে, আমাদের টোটাল অ্যাসেট 18 বিলিয়ন, এটা তো তার কাছে কিছুই না। এদিকে কিংকিং তার মমকে বলছে, মম, জিয়াং তো মারাই যায়নি, তাহলে শিহানও আমাকে নিশ্চয়ই বিয়ে করবে না, এখন আমরা কি করব। মম তখন বলে, তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করার ট্রাই করো। কিংকিং তখন বলে, কালকে আমি তাকে SMS সেন্ড করেছিলাম, তবে সে তো ওইটার কোনো রিপ্লাই দেয়নি। এর মধ্যেই শিহান তাকে ফোন করে দেখা করার জন্য ডাকে। কিংকিং এবার নিজের লাগেজ নিয়ে শিহানের কাছে চলে আসে। শিহান এখানে বলে, মিস কিংকিং, আমার গ্র্যান্ডমায়ের অবস্থা মোটেও ভালো না, আর ডক্টর ওনাকে প্রেশার দিতেও নিষেধ করেছেন, এর জন্যই আমি চাই তুমি যাতে আমাকে হেল্প করো। কিংকিং তখন বলে, ওকে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পুরো হেল্প করব। শিহান এবার তাকে একটা কার্ড দিয়ে বলে, এটা নো লিমিটেড কার্ড, যতদিন না আমার গ্র্যান্ডমা পুরো সুস্থ হয়ে যাচ্ছে ততদিন তুমি এটা ইউজ করতে পারো। শিহান এবার চলে গেলে কিংকিং ভাবতে থাকে, একবার যেহেতু আমি তোমার বাসাতে চলে এসেছি, তাহলে আমি এত ইজিলি এখান থেকে আর যাব না। এদিকে গ্র্যান্ডপা শ্যানলিনকে বলতে থাকে, ওই জিন শিহান আমাদের ডটারকে অনেক কষ্ট দিয়েছে, তুমি এমন একটা ব্যবস্থা করো যাতে সে একেবারে পুরো শেষ হয়ে যায়। শ্যানলিন তখন বলে, ওকে গ্র্যান্ডপা আপনি চিন্তা করবেন না, আমি এটা করার পুরো ব্যবস্থা করছি। নেক্সট সিনে শিহানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, মিস কিংকিং হলো শ্যান ফ্যামিলির একজন মেম্বার, তবে উনি একটা ইলিজিমের ডটার, আর হ্যাঁ, আপনার কাছে না শ্যান ফ্যামিলি থেকে একটা ইনভিটেশন কার্ড এসেছে। শিহান তখন বলে, শ্যান ফ্যামিলির সঙ্গে তো আমাদের কোনো কোলাবরেশন নেই, তাহলে হঠাৎ তারা কেন আমাকে ইনভিটেশন কার্ড পাঠালো। এবার পার্টির ওই সিন দেখানো হয় যেখানে জিয়াং খুব সুন্দরভাবে রেডি হয়ে তার ব্রাদারের সঙ্গে এন্ট্রি নেয়। সবাই তাকে দেখে বলতে থাকে, মেয়েটা কত সুন্দর, একেবারে প্রিন্সেসের মতো। তারা যখন লিফটের কাছে আসে তখন অ্যাসিস্ট্যান্ট জিয়াংকে দেখতে পেয়ে যায়, সে এবার শিহানকেও এটা বলে। অ্যাসিস্ট্যান্ট এখানে আরও বলছিল, এখন তো রাতও না, তাহলে আমি কেন গোস্ট দেখতে পাচ্ছি। জিয়াং এবার বলতে থাকে, ব্রাদার, এটা আমার এক্স হাজবেন্ড। ব্রাদার তখন বলে, আমিও তার সঙ্গে মিট করতে চাই। জিয়াং তখন বলে, না ব্রাদার, আমি তার সঙ্গে একাই কিছু কথা বলতে চাই। ব্রাদার এটা শুনে ওইখান থেকে চলে যায়। শিহান এবার এখানে এসে বলে, তুমি মারা যাওনি, আর তুমি শ্যানলিনের সঙ্গে কি করছো, তোমার আর তার রিলেশন কি। জিয়াং তখন বলে, আমাকে ছাড়ো, তোমার কাছে তো জিয়াং মারা গেছে, তাহলে আমি কার সঙ্গে থাকছি, এতে তোমার কি যায় আসে। শিহান তখন বলে, কিন্তু তোমার বেলিতে যে বেবিটা আছে ওইটা তো আমার। জিয়াং তখন বলে, তোমার মনে হয় বেবিটা এখনো আছে, তোমার আর আমার রিলেশন একেবারে শেষ হয়ে গেছে। শিহান তখন বলে, তুমি শ্যানলিনের সঙ্গে থেকে এতটা অ্যাটিটিউড পেয়েছো, আমি জানি শ্যানলিন এমন কোনো মেয়েকে চাইবে না যে কিনা ডিভোর্সি। জিয়াং তখন বলে, দিস ইজ নান অফ ইউর বিজনেস। দুজন এবার আর্গুমেন্ট করে ওইখান থেকে চলে যায়। জিয়াং এবার ভেতরে আসলে গ্র্যান্ডপা সকলের কাছে অ্যানাউন্সমেন্ট করে, জিয়াং হলো তাদের ফ্যামিলি থেকে হারিয়ে যাওয়া ডটার, যাকে কিনা এখন খুঁজে পাওয়া গেছে। উনি এখানে আরো বলে, আপনারা তো জানেন আমাদের তিন পুরুষ হলো কোনো মেয়ে নেই, জিয়াং এই ফ্যামিলির একমাত্র ডটার, তাই সেই ফ্যামিলিতে একজন প্রিন্সেসের মতো থাকবে। ব্রাদার এবার গ্র্যান্ডপাকে বলে, শিহান এই পার্টিতে এসেছে। গ্র্যান্ডপা তখন বলে, কই, আমি তো তাকে দেখতে পাইনি, সে যদি ফিউচারে জিয়াংকে বুলি করার ট্রাই করে তাহলে আমি তাকে মোটেও ছাড়বো না। ব্রাদার তখন বলে, ডোন্ট ওয়ারি, তাদের তো ডিভোর্স হয়ে গেছে। এদিকে শিহানের কাছে কিংকিং আসলে জিজ্ঞেস করে, শ্যানলিন তো তোমার ব্রাদার তাই না। কিংকিং তখন বলে, হ্যাঁ, কি হয়েছে। শিহান তখন বলে, আমার এক্স ওয়াইফ মারা যায়নি, আমি তাকে শ্যানলিনের সঙ্গে দেখলাম। কিংকিং এটা শুনে ভাবতে থাকে, শিহান নিশ্চয় জিয়াং আর শ্যানলিনের সম্পর্কটাকে অন্যভাবে নিচ্ছে, আমাকে এটাকে ইউজ করতে হবে। সে এবার শিহানের কাছে জিয়াং আর শ্যানলিনের রিলেশনটাকে অন্যভাবে ধরিয়ে দেয়, আর সে সকল কিছু এমনভাবে প্রেজেন্ট করে যেন শিহান তাদেরকে ভুল বুঝে, আর সেটা করতে সক্ষমও হয়। নেক্সট সিনে মম জিজ্ঞেস করে, তোমার আর শিহানের রিলেশনটা কতটা ডেভেলপ হলো। কিংকিং তখন বলে, মম, আমি তো কেবল ওই বাসাতে শিফট হলাম, আস্তে আস্তে ঠিকই আমাদের রিলেশনটাকে আমি ডেভেলপ করব। এগুলোর পরে কিংকিং তার ফ্রেন্ডকে নিয়ে শপিং করতে যায়। ওইখানে জিয়াংও ছিল, যে কিনা একটা নেকলেস দেখছিল। ফ্রেন্ড তো এসে তাকে ধাক্কা দেয়। জিয়াং তখন জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে পুশ করলে। কিংকিং এবার ওই নেকলেসটা দেখতে পায় যেটা কিনা গ্র্যান্ডপা জিয়াংয়ের জন্য এনেছিল। কিংকিং তো এখনও জিয়াংকে দেখেনি, তাই সে জিয়াংকে চিনেও না। সে এবার জিজ্ঞেস করে, তুমি নেকলেসটা কোথায় পেলে, এটা কি রিয়েল নাকি ফেক, তুমি ফেক জিনিস পরে সবাইকে বোকা বানাচ্ছ। জিয়াং তখন বলে, এই নেকলেসটা রিয়েল আর এটা আমারই। কিংকিং তখন বলে, তুমি কি জানো এটার প্রাইস কত, 18 মিলিয়ন, পুরো ওয়ার্ল্ডে এই নেকলেসটা একটাই আছে। সবাই এটা শুনে তাকে নিয়ে গসিপ করতে শুরু করে। জিয়াং তখন বলে, তুমি তো বললে তুমি এই নেকলেসটা দেখেছো, তাহলে কোথায় দেখেছো। কিংকিং তখন বলে, এটা শ্যান ফ্যামিলি বাই করেছে, আমি সেখানে এটা দেখেছি, তুমি তো একটা পুর গার্ল, তুমি এটা কিভাবে দেখবে। জিয়াং তখন বলে, তুমি তো বললে এটা শ্যান ফ্যামিলি তাদের ডটারের জন্য কিনেছে, তাহলে তুমি কি জানো না ওই ফ্যামিলির ডটারকে, ওই ফ্যামিলির ডটার হলো আমি,
কিং কিং আর তার ফ্রেন্ড এটা শুনে হাসাহাসি করতে শুরু করে। সে এবার বলতে থাকে, আমি তোমার মতো শেমলেস মেয়ে একটাও দেখিনি, তুমি এইভাবে এক্সপোজড হওয়ার পরও মিথ্যা বলে যাচ্ছ। কিং কিং এর ফ্রেন্ড এবার বলে, তুমি জানো আমার ফ্রেন্ডের সারনেম শেন, সে শ্যান ফ্যামিলির ডটার, শ্যান ফ্যামিলিতে অবশ্য আরেকটি মেয়েও আছে। জিয়াং তখন জিজ্ঞেস করে, তোমার নাম কি? কিং কিং তখন বলে, তুমি আমার আইডেন্টিটি সম্পর্কে কেন জিজ্ঞেস করছো? জিয়াং তখন বলে, তুমি আমার নেকলেসের ব্যাপারে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমি কি তোমার আইডেন্টিটির ব্যাপারে জিজ্ঞেস করতে পারি না? কিং কিং তখন বলে, আমি শ্যান কিং কিং। জিয়াং তার নেমটা শোনার পর তার ব্রাদারকে ফোন করে বলে, তুমি কি কিং কিং নামের কাউকে চেনো? ব্রাদার তখন বলে, অফকোর্স আমি তাকে চিনি, তার মাদার আমাদের ফ্যামিলিতে ন্যানি হিসেবে কাজ করতো, আর এখানে থাকতে থাকতে উনি আমাদের ড্যাডকে সিডিউস করেছিল, ফলে তার জন্ম হয়েছে। তোমাকে কেউ বলি করছে, আমি কি সেখানে আসব? জিয়াং তখন বলে, না ব্রাদার, আমি এটা হ্যান্ডেল করে নিব। কিং কিং এবার জিজ্ঞেস করে, তুমি কাকে ফোন দিয়েছিলে? জিয়াং তখন বলে, এটা জেনে তুমি কি করবে? তবে তোমার আইডেন্টিটি সম্পর্কে আমি কিন্তু জেনে ফেলেছি, তোমরা দুজন যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমার আইডেন্টিটি সম্পর্কে কাউকে বলবো না। এরা এটা শোনার পর তার সাথে আর্গুমেন্ট করতে শুরু করে। জিয়াং তখন বলে, তোমার মম না একটা ন্যানি ছিল? কিং কিং তখন বলে, চুপ করো, ওই ফ্যামিলির সঙ্গে আমার ব্লাড রিলেশন। জিয়াং তখন বলে, ব্লাড রিলেশন থাকুক আর যাই থাকুক, ওই ফ্যামিলি তোমাকে রিকগনাইজ করে না, তাই আমি তোমাকে অ্যাডভাইস করছি তুমি প্রিটেন্ড করা বন্ধ করো, তুমি ওই ফ্যামিলির একজন মেম্বার। কিং কিং তখন বলে, দেখো তোমার সঙ্গে আমার আর্গুমেন্ট করার কোনো ইচ্ছা নেই, আমি এখানে শপিং করতে এসেছি, এই কার্ডটাকে দেখো, তুমি নিশ্চয়ই এটাকে চেনো? জিয়াং তখন বলে, না। কিং কিং তখন বলে, একটু ভালো করে দেখো। জিয়াং ভালোভাবে দেখলে বুঝতে পারে এটা তো জিন শেহানের। সে এবার জিজ্ঞেস করে, তোমার আর শেহানের মধ্যে রিলেশন কি? কিং কিং তখন বলে, আমি তো অলরেডি তার হাউসেই থাকছি, তাহলে বুঝে নাও তার আর আমার রিলেশনটা ঠিক কি। তুমি যত শ্যান ফ্যামিলির মেম্বার হও, তবে শিহান তো আমাকেই চুজ করেছে। জিয়াং এটা শুনে ওইখান থেকে চলে যায়। ফ্রেন্ড এবার বলতে থাকে, কিং কিং তুমি তো অসাম, তুমি তাকে একেবারে যোগ্য জবাব দিয়েছ। জিয়াং এবার বাইরে আসলে ব্রাদার বলে, তোমাকে দেখে এত আনহ্যাপি কেন মনে হচ্ছে? কিং কিং কি তোমাকে বুলি করেছে? তুমি চাইলে আমি তাকে লেসন শিখিয়ে দিতে পারি। জিয়াং তখন বলে, না ব্রাদার, আমার এমনিতেই মুড অফ। ব্রাদার এবার তাকে হাক করলে শিহান দূর থেকে এদেরকে এই অবস্থায় দেখে ফেলে। অ্যাসিস্ট্যান্ট এবার বলে, স্যার ভালো হয়েছে আপনি ম্যাডামকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, না হলে দেখুন না উনি তো সবাইকে সিডিউস করে বেড়ায়, এই শ্যানলিন তো আপনার ওয়াইফকে নিয়ে নিয়েছে, আপনার এবার উচিত উনার বোনের সঙ্গে রিলেশন করা। কিং কিং তো আপনার বাসাতেই আছে, তবে সে না শ্যান ফ্যামিলির ইলিজিবেন্ট ডটার, আমি শুনলাম শ্যান ফ্যামিলির রিয়েল ডটারকে খুঁজে পাওয়া গেছে, আপনি তার সঙ্গেও ট্রাই করতে পারেন, এটা করে আপনি শ্যানলিনকে যোগ্য জবাব দিতে পারবেন। শিহান তখন বলে, নিজের মুখটা বন্ধ করো। নেক্সট সিনে শিহান যখন শাওয়ার নিচ্ছিল তখন কিং কিং তার রুমে এসে ভাবতে থাকে, আজ আমি অনেকগুলো টাকা স্পেন্ড করে ফেলেছি, শিহান কে এতে আমার ওপর রাগ করবে? শিহানের ফোনে এবার একটা এসএমএস আসলে কিং কিং জানতে পারে শিহান জিয়াং এর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে। সে এবার কিছু একটা প্ল্যান করে জিয়াংকে একটা হোটেল আসার জন্য এসএমএস পাঠায়। জিয়াং তখন ভাবতে থাকে, শিয়ান হঠাৎ আমাকে দেখা করার জন্য কেন ডাকছে? জিয়াং এবার হোটেল আসলে তাকে কেউ রুমের ভিতরে নিয়ে নাই। এদিকে শিহান এসে বলে, তুমি এখানে কি করছো? কিং কিং তখন বলে, সরি শিহান, আমি না তোমার অনেকগুলো টাকা স্পেন্ড করে ফেলেছি, সামনে আমার মমের বার্থডে তো, তাই আমি একটা মমের জন্য জুয়েলারি বাই করেছি। শিহান তখন বলে, এমন ছোটোখাটো বিষয় আমাকে বলার প্রয়োজন নেই, ওই কার্ডটা তো আমি তোমাকেই দিয়েছি। কিং কিং তখন বলে, থ্যাংক ইউ শিহান, কালকে না গ্র্যান্ডমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। শিহান তখন বলে, ওকে। এদিকে জিয়াংকে দুইটা ছেলে ভেতরে নিয়ে এসেছে। জিয়াং তখন জিজ্ঞেস করে, তোমাদেরকে শিহান পাঠিয়েছে? সে তোমাদেরকে কত টাকা দিয়েছে? আমি এর থেকেও বেশি টাকা তোমাদেরকে দেব। ছেলে দুইটা তখন বলতে থাকে, আমাদের তো টাকার প্রয়োজন নেই, আমরা শুধু তোমাকে চাই। জিয়াং তখন বলে, তোমাদেরকে এখানে কে আসতে বলেছে? আমি তো অনেক সিক। ছেলে দুইটা তবুও তার কোনো কথা না শুনলে জিয়াং এমন প্রিটেন্ড করতে থাকে যেন তার ব্যাগ থেকে ডায়মন্ডটা হারিয়ে গেছে। ছেলে দুইটা এটা শুনে ওইগুলো খুঁজতে লাগে। জিয়াং তখন তাদেরকে ফাঁকি দিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। এইভাবে পালানোর ফলে জিয়াং এর তো পেটে ব্যথা শুরু হয়ে যায়। নেক্সট সিনে এরা যখন গ্র্যান্ডমাকে নিয়ে হসপিটালে এসে তখন দেখে জিয়াং তার ব্রাদারের সঙ্গে হসপিটালে এসেছে। কিং কিং এবার ভাবতে থাকে, গ্র্যান্ডমা যদি তাকে দেখে ফেলে তাহলে আর আমি এই বাসাতে থাকতে পারবো না। সে এবার শিহানের কাছে এসে বলে, আমি এক্ষুনি জিয়াংকে ওইখানে দেখলাম। শিহান এটা শুনে জিয়াং এর সঙ্গে দেখা করতে যাই। সে এখানে এসে জিজ্ঞেস করে, তুমি হসপিটালে কেন এসেছো? জিয়াং তো কালকের বিষয়টা নিয়ে তার ওপর অনেক রেগেছিল, তাই সে তাকে একটা স্ল্যাপ মেরে বলে, এখান থেকে চলে যাও, আমি তোমাকে আর কোনোদিনও দেখতে চাই না। শিহান তো কি হলো কেন হলো কিছুই বুঝতে পারে না। এদিকে ব্রাদার বলতে থাকে, সিস্টার তুমি তো অনেক প্রোটেক্টিভ হয়ে গেছো, কেউ আর তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। শিহান এবার ফেরত আসলে কিং কিং বলে, তোমার ফেসে কি হয়েছে? সে কি তোমাকে স্ল্যাপ মেরেছে? জিয়াং কি ক্রেজি হয়ে গেছে যে সে তোমাকে স্ল্যাপ মেরেছে? শিহান তখন বলে, বাদ দাও,
কিং কিং তখন বলে, এটা আমি কিভাবে বাদ দেব, তুমি কিভাবে তার কাছে হিউমিলেট হতে পারো। শিহান তখন বলে, এটা রিভেঞ্জ আমি পরে নিব। কিং কিং তখন বলে, তুমি গ্র্যান্ডমাকে দেখো, আমি আসছি। এটা বলে সে জিয়াং এর কাছে গিয়ে তাকে একটা স্ল্যাপ মারে। জিয়াং তখন বলে, তোমার সাহস কি করে হলো আমাকে হিট করার। কিং কিং তখন বলে, তুমি শিহানকে কেন হিট করেছো, সে এখন আমার ম্যান। সে এবার তাকে থ্রেট দিতে থাকলে ব্রাদার এসে তাকে স্ল্যাপ মারে। কিং কিং তখন বলে, সে প্রথমে আমার বয়ফ্রেন্ডকে হিট করেছে। ব্রাদার তখন বলে, কে তোমার বয়ফ্রেন্ড? জিয়াং তখন বলে, জিন শিয়ান হলো তার বয়ফ্রেন্ড। ব্রাদার তখন বলে, ওই বিসম্যান, খুব ভালোই হয়েছে, একটা ইলিজিমের ডটার আর একটা বিসম্যান, দুজন একটা পারফেক্ট কাপল হবে। কিং কিং এটা শুনে রেগে ওইখান থেকে চলে যায়। শিহান এবার কিং কিংকে বলে, তোমার ফেসও আবার কি হলো? কিং কিং তখন বলে, আমি জিয়াং এর কাছে জিজ্ঞেস করতে গিয়েছিলাম সে কেন তোমাকে হিট করেছে, এতে সে অ্যারোগেন্ট হয়ে আমাকে স্ল্যাপ মেরেছে, সে আসলে খুবই একটা বাজে মেয়ে। শিহান তখন বলে, আমি চাই তাকে একেবারে শেষ করে দিতে। ব্রাদার এবার একটা কাগজ নিয়ে এসে বলে, বেবি একদম ঠিকঠাক আছে, তবে ন্যানি বলল কাল রাতে তুমি কোথাও গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে? জিয়াং তখন বলে, ব্রাদার কাল রাতে আমি একটু বের হয়েছিলাম, তবে ফিউচারে আর এমন কোনো কিছুই হবে না। ব্রাদার তখন বলে, তুমি কি শিহানকে এর জন্য স্ল্যাপ মেরেছো কারণ কিং কিং তার সঙ্গে থাকছে? জিয়াং তখন বলে, ব্রাদার আমাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তাই তার সঙ্গে আমার কোনো ধরনের রিলেশন নেই। ব্রাদার তখন বলে, জানি তার সঙ্গে তোমার কোনো রিলেশন নেই, তবে এই বেবিটা তো তারই। জিয়াং তখন বলে, না এই বেবিটা শুধু আমার। নেক্সট সিনে শিহান তার সেক্রেটারিকে বলতে থাকে, জিয়াং আর কিং কিং তো দেখতে একরকম নয়, তাহলে গ্র্যান্ডমা কেন এতটা ভুল করছে? সেক্রেটারি এবার বলে, গ্র্যান্ডমায়ের এখন অনেক বয়স হয়েছে, তাই এতটুকু ভুল করা ওনার জন্য খুবই স্বাভাবিক। শিহান এবার তার সেক্রেটারিকে শ্যানলিনের প্রাইভেট লাইফ সম্পর্কে ইনফরমেশন বের করতে বলে। সেক্রেটারি তখন বলে, আপনার তো জিয়াং ম্যাডামের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তাহলে আপনি তার প্রাইভেট লাইফে এতটা কেন ইনভলভ হচ্ছেন? শিহান তখন বলে, সে আমাকে পাবলিক প্লেসে স্ল্যাপ মেরেছে, তার মতো একটা মেয়ের আমাকে হিট করার সাহস কী করে হলো? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, ওকে আমি সকল ইনফরমেশান বের করছি। শিহান এবার আবারও নিজের ফেসটাকে দেখতে থাকে। এদিকে গ্র্যান্ডপা জিয়াং এর কাছে এসে বলে, আমি শুনলাম তোমার হেলথ নাকি ভালো নেই, আমি স্পেশালি তোমার জন্য স্যুপটা তৈরি করেছি, এটা খেলে তোমার হেলথ ভালো হয়ে যাবে। গ্র্যান্ডপা তখন বলে, আমি শুনলাম তোমাকে নাকি কেউ হিট করেছে, তোমার ব্রাদার থাকতেও তোমাকে কেউ কিভাবে হিট করতে পারে? আমি তাই তাকে পানিশমেন্ট হিসেবে একটা ডার্ক রুমে আটকে রেখেছি। জিয়াং তখন বলে, গ্র্যান্ডপা আপনি এটা কেন করেছেন? গ্র্যান্ডপা তখন বলে, কারণ সে তোমাকে প্রোটেক্ট করতে পারেনি, কিং কিংকেও একটা পানিশমেন্ট দিতে হবে, সে তখন জিন শিহানের হাউসে থাকছে। জিয়াং এটা শুনে ভাবতে থাকে, তাহলে কিং কিং সত্যি সত্যি শিহানের সঙ্গে থাকছে, এত তাড়াতাড়ি শিহান প্রোগ্রেস করে ফেললো, আমি এটা মোটেও এক্সপেক্ট করিনি। গ্র্যান্ডপা তখন বলে, কিং কিং তো এখানে নেই, তবে তার মাকে আমি লেসন শিখিয়ে দিব, তাকে আমি অন্তত 100টা তো স্ল্যাপ মারবই। জিয়াং গ্র্যান্ডপাকে এমন করতে নিষেধ করে, তবে গ্র্যান্ডপা তার কোনো কথাই শুনে না। উনি এবার কিং কিং এর মমকে ধরে এনে 100টা স্ল্যাপ মারাই। উনি এবার যখন বাইরে আসে তখন কিং কিং বলে, মম তুমি নিজের ফেসকে কেন কভার করে আসো? সে যখন মমের ফেস দেখে তখন বলে, তোমার এই অবস্থা কিভাবে হলো? মম তখন বলে, তোমার ফেসেও কি হয়েছে? কিং কিং তখন বলে, আমি জিয়াংকে স্ল্যাপ মেরেছিলাম, তাই শ্যানলিন আমাকে স্ল্যাপ মেরেছে। মম তখন বলে, ওই ওল্ড ম্যান আমাকে ধরে নিয়ে গিয়ে এই অবস্থা করেছে। কিং কিং তখন বলে, মম আপনি চিন্তা করবেন না, আমার অলরেডি একটা প্ল্যান করা হয়ে গেছে। মম তখন বলে, তুমি যদি রিভেঞ্জ নিতে পারো তাহলে স্ল্যাপগুলো খাওয়ার পর আমার তেমন কিছু ফিল হবে না। এদিকে সেক্রেটারি শিহানের কাছে এসে বলে, বস আমি একটা ইনফরমেশন পেয়েছি, শ্যানলিনের একটা গার্লফ্রেন্ড আছে যে কিনা অ্যাব্রডি স্টাডি করে। শিহান তখন বলে, শ্যান্তাও তাহলে সত্যি একটা বাস্টার্ড, সে জিয়াং এর সঙ্গে প্লে করছে, তুমি শ্যান্তাও এর গার্লফ্রেন্ডের সঙ্গে কন্ট্যাক্ট করার ট্রাই করো, সে এবার আমাদের কাজে আসবে। এদিকে জিয়াং বাইরে এসে তার ব্রাদারকে দেখতে পেলে তাকে হাক করে বলে, তুমি রিলিজ হয়ে গেছো? ব্রাদার তখন বলে, এই পানিশমেন্ট আমার জন্য কিছুই না, আমি সত্যি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। জিয়াং তখন বলে, না ব্রাদার তুমি অলরেডি আমাকে প্রোটেক্ট করছো। নেক্সট সিনে সেক্রেটারি মিস স্যানের সঙ্গে দেখা করতে এসেছে, যে কিনা শ্যান্তাও এর গার্লফ্রেন্ড। সেক্রেটারি এখানে স্যানকে বলে, আপনার বয়ফ্রেন্ড তো অন্য মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করছে আর আপনি এখানে বসে আছেন, আপনার হয়তো চায়নাতে ফেরত আসা উচিত। স্যান তখন বলে, তুমি যদি সত্য বলো তাহলে আমি অবশ্যই চায়নাতে ফেরত যাব আর ওইখানে গিয়ে আমি তাদেরকে একেবারে শেষ করে দিব। অ্যাসিস্ট্যান্ট এবার ফেরত আসলে স্যান জিজ্ঞেস করে, ওইখানে কি ডিসকাশন হলো? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, মিস স্যান তো অনেক রেগে গেছে, উনি হয়তো তাদের দুজনকেই শেষ করে দিবে, আমরা কি ওনাকে এটা জানিয়ে ঠিক করলাম? শিহান তখন বলে, এটা ওরা ডিজার্ভ করে, এতে আমাদের কিছু করার নেই, সামনেই তো একটা বার্থডে পার্টি আছে, তুমি শুধু খোঁজ নাও ওইখানে কি শ্যানলিন জিয়াংকে নিয়ে আসবে, সে যদি ওইখানে তাকে নিয়ে আসে তাহলে তো মজা হবে।
এদিকে জিয়াং নিজে চেকআপ করে আসলে গ্র্যান্ডপা জিজ্ঞেস করে, তোমার এখন কি অবস্থা? জিয়াং তখন বলে, বেবি একদম ঠিকঠাক আছে। গ্র্যান্ডপা, ব্রাদার নামার জন্য নিউ ড্রেস নিয়ে এসেছে, দেখো না এটা কতটা প্রিটি। গ্র্যান্ডপা তখন বলে, ঠিক বলেছো, সামনেই তো বার্থডে পার্টি আছে, তুমি ওইখানে এটা ওয়্যার করে যেও। জিয়াং তখন বলে, ওকে গ্র্যান্ডপা। সিন এবার বার্থডে পার্টির দিন চলে আসে। জিয়াং যখন ড্রেসটা ওয়্যার করে আসে তখন তো তাকে অনেক সুন্দর লাগে। মেয়ের তো টি সার্ভ করছিল, উনার মনোযোগ এবার ওইদিকে গেলে টি তো পড়ে যায়। গ্র্যান্ডপা এবার শ্যানলিউকে বলে, তোমার সিস্টারকে অনেক সুন্দর লাগছে, তোমাকে কিন্তু তাকে প্রোটেক্ট করতে হবে। ব্রাদার তখন বলে, ওকে। এদিকে শিহানও তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওই পার্টিতে যাবার জন্য বের হচ্ছিল। কিং কিং তখন জিজ্ঞেস করে, শিহান তুমি কোথায় যাচ্ছ? শিহান তখন বলে, আমি একটা পার্টিতে যাচ্ছি। কিং কিং তখন বলে, এটা কি আমার ফ্যামিলির পার্টি? শিহান তখন জিজ্ঞেস করে, তুমি কি চ্যাং ফ্যামিলি গেছেন? কিং কিং তখন বলে, অফকোর্স, ওইটা তো আমার ক্লাসমেট। গ্র্যান্ডমা এবার উঠে বলে, শিহান তুমি তো পার্টিতে যাচ্ছ, জিয়াং তো বাসাতে একাই থাকবে, তুমি বরং তাকেও নিয়ে যাও। শিহান তো তাকে নিয়ে যেতে চাচ্ছিল না, তবে গ্র্যান্ডমায়ের কথায় তাকে নিয়ে যেতেই হয়। তারা এবার যখন ওইখানে পৌঁছায় তখন দেখে জিয়াং আর শ্যানলিন দাঁড়িয়ে আছে। শ্যানলিন এখানে কিং কিংকে দেখে বলে, তুমি কিন্তু পার্টিতে গিয়ে শ্যান ফ্যামিলির নাম মোটেও ইউজ করবে না, তুমি আমাদের ফ্যামিলির একটা ইলিজিমেট ডটার। ব্রাদার তো এখানে আরও কিছু বলতে যাচ্ছিল, তবে জিয়াং তাকে নিয়ে ভেতরে চলে যায়। শিহানও তখন কিং কিংকে ওইখানে রেখেই চলে যায়। ভেতরে আসার পর শিহান জিয়াংয়ের কাছে বসে বলে, শ্যানলিন কি তোমাকে ছেড়ে চলে গেছে? জিয়াং তখন বলে, তার গার্লফ্রেন্ডের কল এসেছিল, তাই সে ওইটা রিসিভ করতে গেছে। শিহান তখন বলে, তুমি জানো তার গার্লফ্রেন্ড আছে? জিয়াং তখন বলে, হ্যাঁ আমি কিছুদিন হলে জানতে পেরেছি। শিহান তখন বলে, শ্যানলিন নিশ্চয় তোমাকে আগে মিথ্যা বলেছে? জিয়াং তখন বলে, সে কেন আমাকে মিথ্যা বলবে? শিহান তখন বলে, তাহলে তুমি সবকিছু জানতে, তুমি এতটা শেমলেস কিভাবে হতে পারো? জিয়াং তখন বলে, তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমার গার্লফ্রেন্ড কোথায়? তুমি কি জানো সে শ্যান ফ্যামিলির ইলিজিমেট ডটার? এতে তোমার কি ইমপ্রেসমেন্ট ফিল হয় না? শিহান তখন বলে, লাস্ট টাইম তুমি আমাকে স্ল্যাপ মেরেছিলে, তোমার কি মনে হয় না এর জন্য আমি কিছু একটা করব? জিয়াং তখন বলে, তোমার কি আইডিয়া নেই কেন আমি তোমাকে হিট করেছিলাম? তুমি অলরেডি ন্যাস্টি কিছু করে ফেলেছো। শিহান তখন তার হাত ধরে বলে, আমি ডার্টি কোনো কিছুই করিনি। শ্যানলিন এবার ভেতরে এসে এই সিনটা দেখতে পেলে শিহানকে বলে, তুমি এটা কি করছো? তুমি তো অলরেডি এই ফ্যামিলির ইলিজিমেট ডটারের সঙ্গে রিলেশন করছো। সবাই এটা শুনে শিহানকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। শিহান তখন উঠে বলে, তার আর আমার এমন কোনো রিলেশন নেই। ব্রাদার তখন বলে, তাই তাহলে তোমরা কেন একই বাসায় থাকছো? শিহান তখন বলে, তুমি কি আমাকে ফলো করছো? ব্রাদার তখন বলে, তোমার লাইফে আমার কোনো ইন্টারেস্ট নেই। শিহান তখন বলে, কিং কিংকে আমার বাসাতে রাখার একটা হিডেন রিজন আছে, তার আর আমার কোনো রোম্যান্টিক রিলেশন নেই। এদের দুজনের যখন আর্গুমেন্ট হচ্ছিল তখন স্যানের গ্র্যান্ডপা এখানে চলে আসে, একটু পরে স্যানও এখানে আসে। শিহান তখন জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি কে কে চেনো? শ্যান তো এখানে এসে জিয়াংকে স্ল্যাপ মারতে যায়। শ্যানলিন তখন তার হাতটা ধরে ফেলে, সে এবার বলতে থাকে, তোমার সঙ্গে তো আমার এক্ষুনি কথা হলো, তুমি আমাকে তো বলোনি তুমি এখানে আসছো। স্যান তখন বলে, তুমি ওই মেয়েটাকে প্রোটেক্ট করার জন্য আমার হাতটা ধরে ফেললে? এটা বলেই তাকে স্ল্যাপ মেরে জিজ্ঞেস করে, মেয়েটাকে, সে কি তোমার গার্লফ্রেন্ড? শ্যানলিন তখন বলে, তুমি কি ক্রেজি হয়ে গেছো? ওইটা আমার সিস্টার, নিশ্চয়ই তোমাকে এটা কেউ বলেছে, বলো কে এটা বলেছে তোমায়? স্যান তখন বলে, আমি তো তোমার সিস্টার কিং কিংকে দেখেছি, এটা তো সে না। শিহান তখন বলে, তোমরা দুজনও তো একই বাসাতে থাকো, তাহলে তোমাদের রিলেশনটা ঠিক কি? তুমি ভাবছো তুমি আমাদের ফুল বানাবে? শ্যানলিন তখন বলে, তোমার মতো স্টুপিড আমি কাউকে দেখিনি, আমি আমার সিস্টারের সঙ্গে একই বাসাতে থাকবো না, তো তোমার সঙ্গে থাকবো। জিয়াং তখন বলে, তুমি আমাদের রিলেশনকে নিয়ে ডাউট করছো, তাহলে তোমাদের রিলেশন ঠিক কি? তুমি আর কিং কিংও তো একই বাসাতে থাকো। শিহান তখন বলে, আমাদের ওইরকম কোনো রিলেশনই নেই, একটা রিজনের কারণে আমরা একই বাসাতে থাকতে বাধ্য হচ্ছি। জিয়াং তখন বলে, আমি কোনো রিজন শুনতে চাই না, আমাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তাই আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। একটা ছেলে তখন বলে, মিস্টার জিন আপনি কি ওই পার্টিতে গিয়েছিলেন না? ওই পার্টিতে তো অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল জিয়াং ইউম্যান শ্যান ফ্যামিলির একজন মেম্বার, যাকে কিনা 20 বছর পর খুঁজে পাওয়া গেছে। শিহান তখন বলে, ওই ডিনার পার্টিতে? ছেলেটি তখন বলে, হ্যাঁ, স্যাংলিন আর জিয়াং ইউম্যান তো ব্রাদার অ্যান্ড সিস্টার। স্যান এটা শুনে শ্যানলিনের হাত ধরে বলে, হানি তুমি এটা আমাকে আগে কেন বলনি? ফর্চুনেটলি আমি তোমাকে স্ল্যাপ মেরেছিলাম, আদারউইশ আমি তো পুরো ডম্পড হয়ে যেতাম। সে এবার জিয়াং এর কাছে গিয়ে বলে, সিস্টার আমার না ভুল হয়ে গেছে। জিয়াং তখন বলে, ইটস ওকে, আমি জানি তুমি আমার ব্রাদারের কেয়ার করো। শ্যানলিন তখন বলে, ওকে ওকে, এবার তুমি বলো তোমাকে এখানে আসতে কে বলেছিল? শিহান তখন বলে, আমি।
কারণ আমি তো জানতাম না তোমরা ব্রাদার এন্ড সিস্টার। শ্যানলিন তখন বলে, তুমি যেহেতু ভুল করেই ফেলেছো তাহলে তুমি আমার সিস্টারের কাছে ক্ষমা চাও। শিহান এবার জিয়াং এর কাছে ক্ষমা চাইলে জিয়াং বলে, আমার তোমার সরির প্রয়োজন নেই। শিহান এবার বলে, আজকে পার্টিটা আমি নষ্ট করে ফেলেছি, এর জন্য সরি হিসেবে আমি টিং করছি। গ্র্যান্ডপা তখন বলে, আমি এক্সপেক্ট করিনি তোমরা দুজন ম্যারিড হবে। জিয়াং ইউম্যান যদি হারিয়ে না যেত তাহলে সে আমার বাসার গ্র্যান্ড ডটার ইন ল হতো। শিহান তখন বলে, কি শ্যান ফ্যামিলি আর স্যান ফ্যামিলির মধ্যে ম্যারেজ কন্ট্রাক্ট ছিল? গ্র্যান্ডপা তখন বলে, হ্যাঁ ছোটবেলাতে এদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তবে এখন তো আর কোনো সমস্যা নেই, তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে ম্যারেজটা আবারও হতে পারে। শিহান এটা শুনে জেলাস হয়ে ওইখান থেকে চলে যায়। শিহান এবার বাইরে এসে কিং কিংকে বলে, তুমি নিশ্চয়ই জানতে জিয়াং এই ফ্যামিলির ডটার, তাহলে তুমি এটা আমাকে কেন বলনি? তুমি যদি আগে সবকিছু আমাকে বলে দিতে তাহলে ভেতরের ড্রামা ক্রিয়েট হতো না। কিং কিং তখন বলে, আমি তো কোনো কিছুই জানতাম না, তোমার কথা ভুল হচ্ছে। শিহান তখন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি জানতে না? কিং কিং তখন বলে, হ্যাঁ। শিহান এটা শুনে তাকে ছেড়ে দেয়। বাসায় আসার পর কিং কিং বলতে থাকে, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। শিহান তখন বলে, আমার আর তোমার মধ্যে এমন কোনো রিলেশনই নেই, তুমি আমার অনেক হেল্প করে ফেলেছো, এবার তুমি এই বাসা থেকে চলে যাও। কিং কিং এবার না চাইতেও ওই বাসা থেকে বের হয়ে আসে। সে এবার যখন যাচ্ছিল তখন পেছন থেকে তাকে কেউ ধরে নাই। আমরা দেখি এটা তো জিয়াং এর ফাদার। ড্যাড এখানে বলে, তুমি তোমার মেয়ে নয়, তাহলে তুমি কে? কিং কিং তখন বলে, আপনি কে, আপনার মেয়ে কে? ড্যাড তখন বলে, আমার ডটারের নাম জিয়াং ইউম্যান, সে তো এখানেই থাকতো, সে কি এখানে থাকে না? কিং কিং তখন বলে, আপনি জিয়াং ইউম্যানের অ্যাডপ্টেড ফাদার? ড্যাড তখন বলে, হ্যাঁ আমি না এক মাস বাইরে ছিলাম, তাই এখানে কি ঘটেছে আমি কিছুই জানি না, তুমি বলবে সে কোথায় আছে তাহলে আমি তাকে খুঁজে বের করব। কিং কিং তখন বলে, আমি যতটুকু জানি আপনি তো মিস্টার জিনের এনিমি, আমি আপনাকে আপনার প্রতিটা কাজেই হেল্প করব। ড্যাড তখন বলে, সত্যি? কিং কিং তখন বলে, সত্যি, সাথে আমি আপনাকে অনেক টাকাও দেব। দুজন এবার কিছু একটা প্ল্যান করে আলাদা হয়ে যায়। এদিকে গ্র্যান্ডমা শিহানকে জিজ্ঞেস করে, জিয়াং কোথায়, আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? শিয়ান তখন বলে, গ্র্যান্ডমা শিয়ার এখানে থাকবে না। গ্র্যান্ডমা তখন বলে, কেন তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? শিয়ান তখন বলে, গ্র্যান্ডমা আপনি এক্সাইটেড হইন না, জিয়াং না নিজের বায়োলজিক্যাল প্যারেন্টসকে খুঁজে পেয়েছে, তাই সে তাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে গেছে। গ্র্যান্ডমা তখন বলে, ওকে, তবে সে যেন তাড়াতাড়ি ফেরত আসে। শিয়ান এবার উঠে ভাবতে থাকে, আপাতত তো ম্যানেজ করতে পারলাম। এদিকে এরা যখন ব্রেকফাস্ট করছিল তখন ব্রাদার বলে, আমি হাওয়ানকে বলেছি জিয়াং প্রেগনেন্ট, তবুও সে জিয়াং এর সঙ্গে বিয়ে করতে চাই, কারণ সে নাকি চিলড্রেন অনেক লাইক করে। গ্র্যান্ডপা তখন বলে, এটা তো খুবই ভালো কথা, তবে জিয়াং তো কেবলই ফেরত আসলো, আমি এত তাড়াতাড়ি তার ম্যারেজ করাতে চাই না। জিয়াং তখন বলে, হ্যাঁ গ্র্যান্ডপা আমি আপনার সঙ্গে একেবারে একমত। গ্র্যান্ডপা এবার শ্যানলিনকে বলে, তোমার তো অনেক এজ হয়ে গেল, তুমি কেন বিয়ে করছো না? জিয়াং তখন বলে, গ্র্যান্ডপা সিস্টার স্যান অনেক ভালো, ব্রাদার তুমি বরং তাকে একদিন বাসায় নিয়ে আসো। জিয়াং এবার যখন রুমে ছিল তখন তার অ্যাডপ্টেড ফাদার ফোন করে বলে, জিয়াং তুমি তো এখন অনেক রিচ হয়ে গেছো, তাহলে তোমার তো কিছু আমাকে দেওয়া উচিত। জিয়াং তখন বলে, আপনি কোথায়? শিহান বলল, আপনি নাকি তার প্যারেন্টসকে শেষ করে দিয়েছেন, এটা কি সত্য? ড্যাড তখন বলে, তুমি 1 মিলিয়ন ক্যাশ নিয়ে আসো, তাহলে তুমি সকল সত্য জানতে পারবে। জিয়াং এটা শুনে তার সঙ্গে দেখা করতে যাই। এদিকে কিং কিং শিহানের কাছে ফোন করে বলে, শিহান মর্নিং থেকে মিডিল এজের একজন আমাকে ফলো করছে। শিহান তখন বলে, কে তোমাকে ফলো করছে, তুমি কি তাকে চেনো? কিং কিং তখন বলে, আমি তাকে চিনি না। শিহান তখন বলে, আমি তোমাকে একটা ফটো সেন্ড করছি, এটা কি সেই লোক এটা আমাকে জানাও। কিং কিং এ তো এটা একটা প্ল্যান ছিল। সে এবার বলে, শিহান এটাই সেই লোক, এই লোকটি আমাকে ফলো করছে, এই পিকচারটা তোমার কাছে কিভাবে আসলো, সে কে? শিহান এটা শুনে জিজ্ঞেস করে, তুমি কোথায়? আমি এখনই তোমার কাছে চলে আসছি। শিহান এবার ওইখানে চলে আসে, জিয়াংও কিন্তু এর মধ্যে ওইখানে চলে এসেছে। কিং কিং যখন জিয়াংকে দেখতে পায় তখন সে শিহানকে হাক করে, জিয়াং এটা দেখে ওইখান থেকে চলে যায়। শিহান এবার জিজ্ঞেস করে, তুমি ওই লোকটিকে কোথায় দেখেছ, সে কোন দিকে পালিয়েছে? কিং কিং তখন বলে, আমি তো এটা ভালোভাবে খেয়াল করিনি, আমি অলরেডি পায়ে অনেক ব্যথা পেয়েছি। এদিকে জিয়াং ড্যাডকে ফোন করে বলে, আপনি কোথায়? আমি তো আপনাকে খুঁজেই পাইনি। ড্যাড তখন বলে, আমি শিহানকে দেখতে পেয়েছি, এর জন্যই আমি লুকিয়ে পড়েছি। জিয়াং তখন বলে, আমি বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই শিহানের প্যারেন্টসকে শেষ করেছেন, এর জন্যই তো আপনি শিহানকে দেখে ভয় পাচ্ছেন। ড্যাড তখন বলে, আমার শুধু টাকার প্রয়োজন, তুমি যদি আমাকে টাকা দাও তাহলে তুমি ভালো থাকতে পারবে। কিং কিং এবার কারের ভেতরে আসার পর বলতে থাকে, আমার না অনেক ভয় করছে, ওই লোকটি যদি আমাকে ফলো করতে করতে আমার বাসাতেও চলে যায় কি আমাকে প্রোটেক্ট করবে? শিহান এটা শুনে কিং কিং কে আবারও তার বাসায় নিয়ে আসে। এখানে কিং কিং এর প্ল্যান পুরো সাকসেসফুল হয়। গ্র্যান্ডমা এবার কিং কিং কে দেখে বলে, তুমি ফেরত এসেছো?
শেহান তো বলল তোমার আসতে কিছুটা লেট হবে। কিং কিং তখন বলে গ্র্যান্ডমা আমি না আপনাকে অনেক মিস করছিলাম, এর জন্যই শেহানকে বলে আমি ফেরত এসেছি। সিন কাট হয়ে দেখানো হয় কিং কিং খাবারের মধ্যে কিছু একটা মেশাচ্ছে, মেয়েটা আবার দূর থেকে এটা দেখে ফেলে। শিহান এবার বাসায় আসলে মেয়ের তাকে এটা বলতে যায়, তবে কিং কিং তো এটা বলতেই দেয় না। শিহান এবার ডিনার করতে বসলে কিং কিং মেয়েটকে বলে তোমার স্যুপটা কেন নিয়ে আসনি, যেটা কিনা আমি তৈরি করেছি। মেয়েড ওইটা নিয়ে না আসলে কিং কিং নিজেই স্যুপটা এনে শিহানকে খাইয়ে দেয়। শিহান স্যুপটা খেয়ে রুমে আসার পরে তার শরীরটা কেমন খারাপ হতে শুরু করে, সে এবার নিজেকে সামলাতে না পেরে ওইখানেই পড়ে যায়। কিং কিং এবার তার কাছে এসে খুব খুশি হচ্ছিল, মেয়েট কিন্তু বাইরে থেকেই সকল কিছুই দেখছিল। উনি এবার ভাবতে থাকে শিহানকে বাঁচাতে হলে আমাকে কিছু একটা করতেই হবে, এই ওমেনটা তার জন্য অনেক হার্মফুল। এদিকে জিয়াং যখন গ্র্যান্ডপায়ের সঙ্গে গল্প করছিল তখন একটা সার্ভেন্ট এসে বলে মিস্টার জিনের ফ্যামিলি থেকে একটা মেয়েড এসেছে, উনি মিস জিয়াং এর সঙ্গে দেখা করতে চায়। গ্র্যান্ডপায়টা শুনে রেগে বলে একটা মেয়েড এসেছে, তার সঙ্গে জিয়াং মোটেও দেখা করবে না। জিয়াং তখন বলে তাকে থামতে বলো, জিন ফ্যামিলিতে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, এর জন্যই উনি আমার সঙ্গে দেখা করতে এসেছে। সে এবার যেতে লাগলে গ্র্যান্ডপা বলে তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই তোমার তার ম্যাটারে ইনভলভ হওয়া উচিত হবে না। জিয়াং তখন বলে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কিছু হয়েছে, তাই আমাকে সেখানে যেতেই হবে। জিয়াং এবার বাইরে আসলে মেড বলে জিয়াং তুমি শিয়ানকে হেল্প করো, মিস কিং কিং তাকে কিছু একটা খাইয়ে দিয়েছে, এতে ওনার শরীর অনেক খারাপ হয়ে গেছে। জিয়াং তখন বলে কিং কিং অনেক স্মার্ট, সে নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে তাকে জেলে যেতে হয়। মেয়ে তখন বলে ওল্ড লেডির মাথাতে প্রবলেম হয়েছে, এর জন্য শিয়ান তাকে ওই বাসাতে রাখতে বাধ্য হয়েছে। তবে ওই কিং কিং মোটেও ভালো মেয়ে নয়, সে বড় কোনো মোটিভ নিয়ে এই বাসাতে এসেছে। জিয়াং তখন বলে গ্র্যান্ডমার সমস্যা হয়েছে এটা তো আমি জানি না। মেয়েড এবার কবে কিভাবে কি করে কি হয়েছে সবকিছু জিয়াংকে বলে দেয়। জিয়াং এবার তার বডিগার্ডদের নিয়ে মেয়েডের সঙ্গে ওই বাসাতে চলে আসে। এদিকে কিং কিং তো শিহানের ক্লোজ হবার ট্রাই করছিল, জিয়াং তখন তার বডিগার্ডদের নিয়ে এখানে চলে আসে। কিং কিং তাকে দেখে বলে তুমি এখানে কি করছো, জিয়াং তখন বলে তুমি এত রাতে শিহানের রুমে কি করছো। কিং কিং তখন বলে এমন ফানি কোয়েশ্চেন কেন করছো, তুমি কি জানো না আমরা কাপল, কাপলরা একই রুমে কি করে এটা কি তুমি জানো না, তুমি কি ভুলে গেছো এটা তোমার শ্যান ফ্যামিলির নয় এটা জিন ফ্যামিলি। জিয়াং এটা শুনে তাকে জোর করে বাইরে নিয়ে যেতে থাকে। কিং কিং তখন বলে তুমি তোমাকে শ্যান ফ্যামিলি থেকে বের করেছো, আবার তুমি এই ফ্যামিলিতে কেন ফেরত আসছো। জিয়াং তখন বলে কারণ আমি চাই না আমার প্লেসটা কেউ দখল করুক। কিং কিং তখন বলে তোমাকে এগুলো কে বললো, জিয়াং তখন বলে কে বললো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমি এটা জানি আর আমি এটাও জানতে পেরেছি শিহান তোমাকে লাইক করে না। কিং কিং তখন বলে সে আমাকে লাইক করুক বা না করুক, তবে তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, এত নাইটে তোমার কি এখানে আসতে ইমপ্রেসিং ফিল হলো না। জিয়াং তখন বলে আমার ইমপ্রেসিং ফিল হোক বা না হোক শিহান কেন বেডে এইভাবে পড়ে আছে সে তো একটা কথাও বলতে পারছে না, আমি কিন্তু ধরতে পেরেছি তুমি তাকে ড্রাগ দিয়েছো, এখন তুমি ভাবো কালকে সে উঠার পর এটা জানতে পারলে সে কি তোমাকে ছেড়ে দিবে। কিং কিং এটা শুনে ওইখান থেকে চলে যেতে লাগলে জিয়াং তাকে আটকে বলে কিছুদিন আগে শিহান আমাকে একটা এসএমএস করেছিল, সেই এসএমএসটা কি আসলেই সে করেছিল, শিহান তো এসএমএস করতে একদমই লাইক করে না, তার যদি কোনো প্রয়োজন হয় তাহলে সে তো সবসময় কল করে, তাহলে তার ফোনকে ইউজ করে সিক্রেটলি কেউ কি এসএমএসটা পাঠিয়েছিল। জিয়াং এগুলো বলতে বলতেই তাকে একটা স্ল্যাপ মারে, কিং কিং তখন তার সঙ্গে একটা আর্গুমেন্ট করে ওইখান থেকে চলে যায়। জিয়াং এবার শিহানকে উঠিয়ে বলে তুমি কি হসপিটালে যাবে, শিহান তখন উঠে বলে আমি কেন হসপিটালে যাব, জিয়াং তখন বলে কারণ তোমাকে কিছু দেওয়া হয়েছে, শিহান তখন বলে আমাকে এটা কে দিল, জিয়াং তখন বলে ভাবো, শিহান তখন বলে কিং কিং, জিয়াং তখন বলে হ্যাঁ এটা করে সে তোমার আর তার রিলেশনটাকে ডেভেলপ করতে চাচ্ছিল, শিহান তখন বলে তুমি এত কিছু কিভাবে জানতে পারলে, জিয়াং তখন বলে তোমার ন্যানি জিয়াং আমাদের বাসাতে গিয়েছিল উনিই সবকিছু আমাকে জানিয়েছে, আমি জানি আমি তোমাকে অনেক ভুল বুঝেছি এর জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাচ্ছি, তুমি চিন্তা করো না আমি তোমাকে জিয়াং তাওকে খুঁজতে হেল্প করব। শিহান তখন বলে আমি তাকে খুঁজে পাচ্ছি না, তুমি তাকে কিভাবে খুঁজে বের করবে, জিয়াং তখন বলে আজকে সে আমাকে টাকার জন্য ফোন দিয়েছিল তাহলে অবশ্যই সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, শিহান তখন বলে তাহলে নেক্সট টাইম কিন্তু আমাকেও জানাবে, জিয়াং তখন বলে ওকে। সে এবার চলে যেতে লাগলে শিহান তাকে আটকে বলে আমি না আনকমফর্টেবল ফিল করছি, জিয়াং তখন বলে ওকে আমি তাহলে আমার বডিগার্ডদের তোমাকে হসপিটালে নিয়ে যেতে বলছি, শিহান তখন বলে আমি হসপিটালে কেন যাব আমার কাছে তো তুমি আসোই, এটা বলে তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। নিচে গ্র্যান্ডমা মেয়েটকে জিজ্ঞেস করে তুমি বলছো এটা জিয়াং না তাহলে এটা কে, মেয়েট তখন বলে এর নাম কিং কিং। জিয়াং এবার নিচে এসে বলে গ্র্যান্ডমা
আমি শুনলাম আপনার হেলথের অবস্থা নাকি ভালো না। গ্র্যান্ডমা এবার দুইজনের দিকে তাকিয়ে বলে, দুইটা জিয়াং? জিয়াং তখন বলে, না গ্র্যান্ডমা আমি জিয়াং। গ্র্যান্ডমা তখন বলে, হ্যাঁ তো আমি না ওল্ড হয়ে গেছি, এর জন্য মাথাতে প্রবলেম হচ্ছে, তুমি এতদিন কোথায় ছিলে? জিয়াং তখন বলে, গ্র্যান্ডমা আমি না আমার রিলেটিভকে খুঁজে পেয়েছি, আমি সেখানেই আছি। গ্র্যান্ডমা তখন বলে, শিহান আমাকে এটা বলেছিল। গ্র্যান্ডমা তখন জিজ্ঞেস করে, তুমি কি আবার এখানে ফেরত আসবে না? জিয়াং তখন বলে, গ্র্যান্ডমা আগে আমরা ব্রেকফাস্ট করে নিই। গ্র্যান্ডমা তখন বলে, শিহান কি ব্রেকফাস্ট করবে না? জিয়াং তখন কিং কিংকে শুনিয়ে বলে, সে তো শাওয়ার নিচ্ছে। কিং কিং তো এটা শুনে খুবই জেলাস ফিল করে, সে এবার উঠে মেয়েটকে বলে, সবকিছু তোমার জন্য হয়েছে। সে যখন তাকে বুলি করছিল তখন শিহান এসে বলে, তুমি এগুলো কেন করছো? মেয়ের তখন শিহানকে সকল কিছু বলে দেয়। কিং কিং এবার কি করবে, সে কোনো উপায় না পেয়ে শিহানের পায়ে পড়ে কান্না করতে শুরু করে। শিহান তখন তাকে সরিয়ে দিয়ে বলে, তুমি অনেক ভুল করে ফেলেছো। কিং কিং তখন বলে, আমি কি এমন করেছি? শিহান তখন বলে, তুমি নিশ্চয় আমার ফোন নিয়ে জিয়াংকে SMS করেছিলে, তার সেদিন কতটা বিপদ হতে পারতো তোমার কি ধারণা আছে? কিং কিং তখন বলে, আমি এটা করেছি কারণ আমি জিয়াংকে হেট করি, সে আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। শিহান তখন তার কোনো কথায় পাত্তা না দিয়ে তাকে বের করে দিতে লাগে। কিং কিং তখন বলে, আমি কিন্তু জানি জিয়াংটাও কোথায়, তুমি কি নিজের প্যারেন্টসের মৃত্যুর প্রতিশোধ নেবে না? শিহান তখন বসে বলে, সত্যি তুমি যদি তার এক্সাক্ট অ্যাড্রেসটা আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। কিং কিং তখন জিংতাওয়ের অ্যাড্রেসটা বলে দেয়। শিহান এবার ব্রেকফাস্ট করতে গেলে কিং কিং জিংতাওকে ফোন করে সবকিছু বলে দেয়। জিংতাও তাই ওইখান থেকে পালিয়ে যায়। শিহান এবার তার দিকে তাকালে কিং কিং বলে, আমি তোমার মমের সঙ্গে কথা বলছি। এদিকে জিয়াং বাসে আসলে গ্র্যান্ডপা বলে, লাস্ট নাইটে তুমি বাসায় কেন আসোনি? ব্রাদার তখন বলে, তোমাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে, তাহলে তুমি ওভারনাইট সেখানে কি করছিলে? জিয়াং তখন বলে, ওইখানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল, আমি ওইটা সলভ করে ফেলেছি। এটা বলে সে ওইখান থেকে পালাই। এদিকে অ্যাসিস্ট্যান্ট ফেরত এসে বলে, জিয়াং তাও ওইখানেই ছিল, তবে আমরা ওইখানে পৌঁছানোর আগে সে পালিয়েছে। শিহান এবার কিং কিংকে বলে, তুমি আবার আমাকে মিথ্যা বললে? কিং কিং তখন বলে, আমি কোনো মিথ্যা বলিনি, সে যে ওইখান থেকে পালাবে এটা আমি কিভাবে জানবো? শিহান তখন তাকে একটা লাথি দিয়ে বলে, গেট লস্ট, আমি তোমাকে আর কখনো দেখতে চাই না। কিং কিং তখন ওইখান থেকে চলে যায়। গ্র্যান্ডমা এবার এখানে এসে বলে, আমি জানি বাসাতে ঠিক কি কি চলছে, জিয়াং আমাকে সবকিছুই বলেছে। শিহান তখন বলে, গ্র্যান্ডমা আপনি চিন্তা করবেন না, আমি জিয়াংতাওকে খুঁজে বের করে তার থেকে ঠিকই রিভেঞ্জ নেব। গ্র্যান্ডমা তখন বলে, তোমার মম ডেড তো আর বেঁচে নেই, তাই ওইটার রিভেঞ্জ নিতে গিয়ে তুমি নিজের লাইফটাকে নষ্ট করো না, তোমার আবারও সবকিছু নতুনভাবে শুরু করা উচিত। শিহান তখন বলে, আপনি কি জিয়াংয়ের কথা বলছেন? গ্র্যান্ডমা তখন বলে, অবশ্যই, সে ওয়াইফ হিসেবে অনেক ভালো, তুমি যখন অ্যাবনর্মাল ছিলে তখন সে তোমার অনেক কেয়ার করেছে, সে তো কোনোদিনও আমাদের টাকার ওপর লোভ করেনি, তুমি তবুও তাকে কেন ডিভোর্স দিয়ে দিলে? শিহান তখন বলে, আমি রিভেঞ্জ নেওয়ার জন্য সত্য মিথ্যা বুঝতে পারিনি। গ্র্যান্ডমা তখন বলে, ওকে তুমি যখন ভুল করেই ফেলেছো তাহলে তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও। শিহান তখন বলে, আমি যতক্ষণ না জিয়াংতাওকে ধরতে পারবো ততক্ষণ আমি শান্তি পাবো না। গ্র্যান্ডমা তখন বলে, হ্যাঁ হ্যাঁ ওয়েট করো, ততদিনে না জিয়াংকে আবার কেউ নিয়ে যাই। নেক্সট সিনে কিং কিং ফেরত আসলে মম জিজ্ঞেস করে, কি হয়েছে, সব কিছু কি আবারও নর্মাল হয়ে গেছে? কিং কিং তখন বলে, মম ওই জিয়াং আমার সকল প্ল্যান নষ্ট করে দিয়েছে। মম তখন জিজ্ঞেস করে, তাহলে এবার তুমি কি করবে? কিং কিং তখন বলে, তুমি জিয়াংতাওকে চেনো? আমরা এবার তাকেই ইউজ করব। এদিকে জিয়াং হাওসিনের সঙ্গে দেখা করতে এসেছিল, সে এখানে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে আমাকে কেন ডেকেছো? হাওসিন তখন বলে, তেমন কোনো ব্যাপার না, আমি শুধু তোমার সঙ্গে ডিনার করতে চাচ্ছিলাম। আচ্ছা, ব্রাদার বললো, তুমি নাকি জিন শিহানের বাসায় ছিলে, তুমি ওইখানে কি করতে গিয়েছিলে? জিয়াং তখন বলে, ব্রাদার তোমাকে এটাও বলেছে? জিয়াং তখন একটু ইমপ্রেস হয়ে বলে, ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমি ওইখানে যেতে বাধ্য হয়েছিলাম। হাওসিন তখন বলে, হ্যাঁ আমি সবকিছু বুঝতে পেরেছি, আমি আর তুমি কি ডেট করতে পারি? জিয়াং তখন বলে, আমি এ ব্যাপারে এখনো ভাবনা চিন্তা করিনি। হাওসিন তখন বলে, ওকে তুমি যতদিন আমাকে কোঅপারেটিং করছো ততদিন আমি তোমার জন্য ওয়েট করব। আচ্ছা তুমি তো প্রেগনেন্ট, শিহান আবার এই বেবিটা নিয়ে নেবে না তো? জিয়াং তখন বলে, সে তো জানেই না আমি প্রেগনেন্ট। হাওসিন তখন বলে, কি তুমি তাকে এটা বলোনি? জিয়াং তখন বলে, আমি তাকে কেন বলবো? হাওসিন তখন বলে, ওকে বাদ দাও, চল আমরা একটা পিক ক্লিক করি। দুজন এবার একটা পিক ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। একটু পরে অ্যাসিস্ট্যান্ট শিহানকে বলে, মি জিয়াং আর হাওসিন আজ একসঙ্গে ডিনারে গিয়েছেন। শিহান তখন বলে, তুমি কি এটা দেখেছ? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, না তবে এটা ইন্টারনেটে দেখা যাচ্ছে। শিহান এবার পিকটা দেখলে তো খুবই জেলাস হয়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, তাদের দুজনকে বেশ ভালোই লাগে, শিহান তো এটা শুনে রেগে তার দিকে তাকিয়ে থাকে। শিহান এবার বাসায় আসার পর জিয়াংকে ফোন করে বলে, তুমি কি ঘুমাচ্ছ? জিয়াং তখন বলে, হ্যাঁ। শিহান তখন জিজ্ঞেস করে, তুমি কোথায় ঘুমাচ্ছ?
জিয়াং তখন বলে, আমি তো বললাম আমি ঘুমাচ্ছি, তাহলে আমি অবশ্যই বাসাতেই আছি। শিহান তখন জিজ্ঞেস করে, তুমি কার বাসাতে ঘুমাচ্ছ? জিয়াং এটার কোনো অ্যান্সার না দিলে শিহান তখন বলে, আমি হাউসি না তোমার পিক দেখলাম, এর জন্য জিজ্ঞেস করছি তুমি কোথায় আছো। তুমি তো আমার ওয়াইফ ছিলে, এর জন্যই আমি জিজ্ঞেস করছি। জিয়াং তখন বলে, এতটা কনসার্ন দেখানোর জন্য অনেক ধন্যবাদ। আর আমি আবার বলছি, আমি আর হাউসিন শুধু ফ্রেন্ড, আমরা যদি কোনো এক সময় বিয়ে করি তাহলে আমি ডেফিনেটলি তোমাকে ইনভাইট করব। শিহান তখন বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? তুমি হাউসিনকে কতটা চেনো? তুমি কি শিওর তোমরা একে অপরের জন্য সুইটেবল? জিয়াং তখন বলে, আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন তোমার ব্যাপারেও আমি কিছুই জানতাম না। শিহান এটা শুনে রেগে ফোনটা কাট করে দেয়। জিয়াং এবার স্মাইল করতে করতে ভাবে, বেচারা নিশ্চয় অনেক জেলাস হয়েছে। নেক্সট ডে শিহান যখন গ্র্যান্ডমার কাছে আসে তখন গ্র্যান্ডমা বলে, আমার না জিয়াং এর সঙ্গে কথা হলো, তার হয়তো হেলথ ভালো নেই, তোমার তাকে গিয়ে দেখে আসা উচিত। শিহান তখন বলে, গ্র্যান্ডমা কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে। গ্র্যান্ডমা তখন বলে, তুমি কি যাবে? আমি কিন্তু তোমার জন্য কোনো ধরনের খাবার তৈরি করব না, তুমি আজকে ওইখানেই ডিনার করে আসবে। শিহান এটা শুনে ওইখানে চলে যায়। এদিকে এরা যখন ডিনার করছিল তখন সার্ভেন্ট এসে বলে, মিস্টার জিন শিহান এসেছে। গ্র্যান্ডপা তখন বলে, সে এখানে কেন এসেছে, তাকে পাঠিয়ে দাও। জিয়াং তখন বলে, গ্র্যান্ডপা তার নিশ্চয়ই কোনো প্রয়োজন হয়েছে, এর জন্য এসেছে, আপনি তাই তাকে ভেতরে আসতে দিন। জিয়াং এবার শিহানের কাছে এসে বলে, তুমি এখানে কেন এসেছো? শিহান তখন বলে, গ্র্যান্ডমা বললো তোমার হেলথ নাকি ভালো নেই। জিয়াং তখন বলে, আমার তেমন কোনো কিছুই হয়নি। ব্রাদার এবার এখানে এসে শিহানের সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করে। জিয়াং এটা দেখে বলে, ব্রাদার আপনি কি হাংরি? ব্রাদার তখন বলে, আমি অলরেডি খাবার খেয়ে নিয়েছি। জিয়াং তখন বলে, ওকে আপনি তাহলে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসুন, সে তো আবার অ্যাব্রোডে চলে যাবে। ব্রাদার চলে গেলে জিয়াং বলে, বসো। শিহান তখন বলে, কোনো প্রয়োজন নেই, আমি বরং চলে যাই। শিহান এবার যখন যাচ্ছিল তখন তার পেটের মধ্যে শব্দ হয়। জিয়াং তখন বলে, ডিনার রেডি আছে, তুমি বরং আমার সঙ্গে ডিনারটা করে নাও। শিহান এবার এখানে এসে বলে, হ্যালো গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা তখন বলে, কে তোমার গ্র্যান্ডপা? শিহান তখন বললে, যারা ওল্ড ম্যান তাদেরকে তো ইয়াংরা গ্র্যান্ডপা বলেই ডাকে, আমি শুধু আপনাকে রেসপেক্ট দিচ্ছিলাম। গ্র্যান্ডপা তখন বলে, আমি কিন্তু জানি তুমি আমার গ্র্যান্ডডটারকে কিভাবে বুলি করেছো। শিহান তখন বলে, তার জন্য সরি। জিয়াং তখন বলে, গ্র্যান্ডপা ওইটা এখন পাস্ট হয়ে গেছে, আমি এখন আর তাকে হেট করি না। গ্র্যান্ডপা এটা শুনে খাওয়া বাদ দিয়ে ওইখান থেকে চলে যায়। জিয়াং এবার বলে, তুমি কোনো মাইন্ড করো না, আমার গ্র্যান্ডপা আর আমার বাদার আমাকে নিয়ে অনেক সিরিয়াস, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে এর জন্য ওনারা এমনটা করছে। জিয়াং এবার তাকে হেল্প করলে শিহান বলে, তোমার কি হেলথ এখন ভালো আছে? তোমাকে দেখতে কেমন আনকমফর্টেবল লাগছে। জিয়াং তখন বলে, আমি ঠিক আছি, আমি যদি আরও খারাপ ফিল করি তাহলে আমি হসপিটালে চলে যাব। শিহান তখন বলে, তোমার মনে হয় না তোমার আর হাউসিনের রিলেশনটা একেবারে হেস্টি হয়ে যাবে? আগে তোমাকে বিয়ের জন্য ফোর্স করা হয়েছিল, তবে তোমার কাছে তো এখন চয়েস আছে। জিয়াং তখন বলে, আমি তো বললামই আমি আর সে ফ্রেন্ড, তাই তুমি ওইটা নিয়ে এত অড়ি কেন হচ্ছ? শিয়ান তখন বলে, গ্র্যান্ডপা তোমাকে ফেরত নিয়ে যেতে বলছিল। জিয়াং তখন বলে, আমি জানি গ্র্যান্ডপা আমাকে অনেক লাইক করে, তবে তোমারও তো নিজের চয়েস আছে, তোমাকে গ্র্যান্ডমায়ের সকল কথা শুনতে হবে না। শিহান তখন বলে, তোমার কি মনে হয় আমি এখানে কেন এসেছি? জিয়াং তখন বলে, অবশ্যই গ্র্যান্ডমা বলেছে তাই? শিহান তখন বলে, না আমি নিজে থেকে এখানে এসেছি। জিয়াং তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ? শিহান তখন বলে, আমি তোমাকে আবারও বিয়ে করতে চাই। জিয়াং তখন বলে, তুমি কি সিরিয়াস? শিহান তখন বলে, তোমার কি মনে হচ্ছে আমি জোক করছি? আমি জানি তোমার জন্য অনেক ছেলেই ওয়েট করছে, তবে তারা কি তোমার জন্য পারফেক্ট হবে? এর জন্য এটাই বেটার হবে তুমি আমার সঙ্গে রিম্যারি করো। জিয়াং তখন বলে, হাউসিন খুবই ভালো পারসন, সে আমার জন্য পারফেক্ট হবে না, এটা তুমি কিভাবে বলতে পারো? শিহান তখন বলে, তোমার অ্যান্সার কি এটা আমি জানতে চাই। জিয়াং তখন বলে, তুমি কাম ডাউন থাকো, আমি এখনো এই বিষয়ে চিন্তাই করিনি, আমি জানি আমি আর তুমি ম্যারিড ছিলাম, তবে আমি আর তুমি এখনো নিজেদেরকে ভালোভাবে চিনিই না। শিহান এটা শুনে ওইখান থেকে চলে যায়। গ্র্যান্ডপা এবার আবারও এখানে ফেরত এসে বলে, সে তোমার সঙ্গে আবারও ম্যারেজ করতে চায়। জিয়াং তখন বলে, আপনি আমাদের কথাগুলো শুনছিলেন? গ্র্যান্ডপা তখন বলে, তুমি তাকে রিজেক্ট কেন করে দিলে না? তুমি কি এখনো তাকে লাইক করো? তুমি কিন্তু ভুলে যেও না সে তোমার সঙ্গে কি কি করেছে। জিয়াং তখন বলে, গ্র্যান্ডপা সে আগে কোনো কিছুই জানতো না, সে যদি জানতো আমি জিয়াং তাওয়ের অ্যাডপ্টেড মেয়ে তাহলে সে আমার সঙ্গে এমন কোনো কিছুই করতো না। যতই হোক, জিয়াং তাও তার বাবা মাকে শেষ করেছে, একটা খুনির মেয়ের সঙ্গে থাকা এতটা কি সহজ? এটা আপনাকেও বুঝতে হবে গ্র্যান্ডপা, আমরা শুধু শুধু তাকে ব্লেম দিতে পারি না, আর তার সঙ্গে যদি আমার ম্যারেজ করতেও হয় তাহলে আমি এই ব্যাপারে অন্তত 100 বার ভেবে দেখব। নেক্সট সিনে কিং কিং হাউসিনের সিস্টারের সঙ্গে দেখা করতে আসে, সে এখানে জিজ্ঞেস করে তাদের মধ্যে রিলেশনটা ঠিক কি। সিস্টার তখন বলে, আমি জানি না আমার ব্রাদার কেন তাকে লাইক করে, তুমি নিশ্চয়ই জানো সে তো প্রেগনেন্টও। সিস্টার এবার চলে গেলে কিং কিং জিয়াং তাওকে ফোন করে বলে, জিয়াং শিহানের বেবিকে নিয়ে প্রেগনেন্ট,
এবার তো আপনি এটার বদলে অনেক ডিমান্ড করতে পারবেন। এদিকে গ্র্যান্ডমা ভাবতে থাকে, জানি না শিহান কবে জিয়াংকে বাসায় আনবে, আমি তাকে অনেক মিস করছি। মেয়ের তখন বলে, সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, আপনি বরং তাকে এখানে ডেকে নিন। এদিকে ব্রাদার আর জিয়াং গল্প করছিল, ব্রাদার এখানে জিজ্ঞেস করে, সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, তুমি ওই দিন কার সঙ্গে টাইম স্পেন্ড করবে, শিহান না হাওশিন? আমি শিওর তারা দুজনেই তোমাকে ভ্যালেন্টাইন্স ডেতে ইনভাইট করবে। জিয়াং তখন বলে, আমি কারো সঙ্গে যাব না, আমি বাসাতেই থাকবো। আচ্ছা আমার কথা বাদ দিই, আপনি নিশ্চয়ই সিস্টার ইন লয়ের সঙ্গে সেদিন অনেক ঘোরাঘুরি করবেন। ব্রাদার এবার বলে, আমাদের সব কিছু প্ল্যান করা হয়ে গেছে, সে গ্র্যাজুয়েট হয়ে গেলেই আমি তার সঙ্গে বিয়ে করে নিব। গ্র্যান্ডমা এবার জিয়াংয়ের কাছে ফোন করে বলে, তুমি কি ফ্রাইডেতে ফিরে আসো? যদি ফ্রি থাকো তাহলে আমার সঙ্গে দেখা করতে এসো, আমি তোমাকে অনেক মিস করছি। জিয়াং তখন বলে, ওকে। ব্রাদার এগুলো শোনার পর বলে, গ্র্যান্ডমা তোমাকে ফ্রাইডেতে ডাকছে, ওই দিনই তো ভ্যালেন্টাইন্স ডে, উনি নিশ্চয়ই শিহান আর তোমাকে ডেটে পাঠানোর জন্যই ডাকছে, আর এটা তো শিহানের প্ল্যানও হতে পারে। জিয়াং তখন বলে, ব্রাদার আপনি হয়তো একটু বেশি ভাবছেন। সিন কাট হয়ে দেখানো হয় জিয়াং গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে এসেছে। গ্র্যান্ডমা এখানে জিয়াংকে দেখে বলে, আমি আজকে জানতে পারলাম আজকে নাকি ভ্যালেন্টাইন্স ডে, আজকে তো শিহানেরও কোনো কাজ নেই, কি কোইনসিডেন্ট, তোমরা বরং একসঙ্গে এই ডেটাকে সেলিব্রেট করো, আমি তোমাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। গ্র্যান্ডমা এবার জিয়াংকে একটা গিফট দিয়ে বলে, এটা শিহান তোমার জন্য এনেছে। শিহান এবার ওইটা দেওয়ার পর বলে, এটা আমি নয় বরং গ্র্যান্ডমাই প্রিপেয়ার করেছে। জিয়াং তখন বলে, এতটাও সত্য বলার প্রয়োজন ছিল না, তোমার যদি কোনো ওয়ার্ক থাকে তাহলে তুমি যেতে পারো। শিহান তখন বলে, আজকে আমার ছুটি, তুমি বরং এই ড্রেসটা ট্রাই করে আসো। এদিকে হাওশিন জিয়াংয়ের সঙ্গে দেখা করতে আসে, ব্রাদার তাকে দেখে বলে, তুমি কি জিয়াংয়ের সঙ্গে দেখা করতে এসেছো? তবে সে তো বাসায় নেই, তুমি অনেক লেট করে ফেলেছো, সে তো শিহানের বাসায় চলে গেছে, তুমি যদি তার সঙ্গে দেখা করতেই চাও তাহলে ওইখানে চলে যাও। হাওশিন তখন বলে, আমি কিভাবে ওই বাসাতে যেতে পারি, তুমি বরং আমার সঙ্গে চলো। ব্রাদার তখন বলে, আগের বার সে যখন আমাদের বাসায় এসেছিল তখন আমি তাকে অনেক অপমান করেছি, তাই আমি তার বাসায় যেতে পারবো না। হাওশিন তখন বলে, কিন্তু তোমার সিস্টার তো ওইখানে আছে, শিহান যদি তোমার সিস্টারকে বুলি করে তোমার ওইখানে যাওয়া উচিত। ব্রাদার এটা শুনে ওইখানে যাবার জন্য রেডি হয়ে যায়। এদিকে জিয়াং যখন ড্রেসটা ট্রাই করে আসে তখন তার কেমন আনকমফর্টেবল ফিল হয়, অ্যাকচুয়ালি তার বেলি যেহেতু একটু বড় হয়েছে তাই সে ড্রেসটা পরে কমফর্ট ফিল করছিল না। শিহান এবার তার বেলিতে টাচ করতে গেলে জিয়াং বলে, এটা কি করছো? শিহান তখন বলে, তুমি কি শ্যান ফ্যামিলিতে গিয়ে অনেক অনেক খাবার খাচ্ছ? তোমার বেলি তো বেশ অনেকটাই বড় হয়ে গেছে। জিয়াং তখন এটাকে ইগনোর করার জন্য বলে, হ্যাঁ ওইখানকার খাবারগুলো অনেক টেস্টিং। ড্রেসটা পরে যেহেতু জিয়াং আনকমফর্টেবল ফিল করছিল তাই শিহান তাকে শপিং করতে নিয়ে যায়। তারা যখন বাইরে আসে তখন দেখে শ্যানলিন আর হাওশিন দাঁড়িয়ে আছে। জিয়াং এবার জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? ব্রাদার তখন বলে, এই হাওশিন আমাকে এখানে নিয়ে এসেছে। হাওশিন তখন বলে, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এর জন্য এখানে চলে আসলাম। শিহান তখন বলে, তাই তাহলে ভেতরে যাও, আমরা তখন বাইরে যাচ্ছি। ব্রাদার তখন জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? শিহান তখন বলে, আমরা শপিং করতে যাচ্ছি। হাওশিন তখন বলে, আমরাও তোমাদের সঙ্গে জয়েন হতে চাই। শিহান তখন বলে, ওকে তোমরাও যেতে পারো, তবে আমি আর জিয়াং যখন কিছু করব তখন এর মধ্যে তোমরা ইন্টারফেয়ার করবে না, আমি আর জিয়াং কিন্তু কিছু করতে পারি, তোমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখবে। ব্রাদার এগুলো শুনে বলে, তোমরা কি আবার একসঙ্গে থাকার প্ল্যান করছো? এটা বলে সে হাওশিনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। হাওশিন এবার বলতে থাকে, তুমি কি তোমার সিস্টারের সঙ্গে শিহানকে থাকতে দেবে? ব্রাদার তখন বলে, আমার সিস্টার অ্যাডাল্ট হয়ে গেছে, আমার তার ডিসিশনকে রেসপেক্ট করা উচিত, তারা যদি একসঙ্গে খুশি থাকে তাহলে এতে আমার কোনো সমস্যা নেই। হাওশিন এটা শুনে বলে, তাহলে আমার কাছে তো আর কোনো চান্সই থাকলো না, তুমিও আমাকে সাপোর্ট করলে না। এদিকে শিহাং জিয়াংকে বলে, ওই হাওশিন এখনো কেন তোমার পিছু করছে? জিয়াং তখন বলে, এমন কোনো ব্যাপার না, আমি অলরেডি তাকে বিয়ের জন্য নিষেধ করে দিয়েছি, কারণ আমি এখন বিয়ে করার মুডে নেই। শিহান তখন বলে, তুমি কি আমাকেও রিজেক্ট করছো? জিয়াং তখন বলে, জানি না, যতদিন না জিয়াং তাও ধরা পড়ছে আর সে নিজের যোগ্য জবাব পাচ্ছে ততদিন আমি এ ব্যাপারে কিছুই বলতে পারছি না। শিহান তখন বলে, ওকে তবে এর মধ্যে কিন্তু তুমি হাওশিনেরও ক্লোজ হবে না। জিয়াং তখন বলে, ওকে সামনেই না গ্র্যান্ডপার বার্থডে, আমার একটা গিফট প্রিপেয়ার করা উচিত, তাই এতে তুমি আমাকে হেল্প করো। নেক্সট সিনে কিং কিং জিয়াং এর কাছে ফোন করে বলে, আমি না গ্র্যান্ডপার জন্য একটা গিফট প্রিপেয়ার করেছি, সামনে তো গ্র্যান্ডপার বার্থডে, তবে আমি গিফট দিলে উনি অ্যাকসেপ্ট করবে না, তাই আমার পক্ষ থেকে তুমি কি ওনাকে এটা দিয়ে দিতে পারবে, আমার এতটুকু হেল্প করো প্লিজ। এইভাবে বলাতে জিয়াং রাজি হয়ে যায়। কিং কিং এবার মমকে বলে, মম সবকিছু আমাদের প্ল্যান মতো হচ্ছে, জিয়াং যখনই গিফটটা নিতে আসবে তখনই জিয়াং তাও তাকে ধরে নিয়ে যাবে। জিয়াং যখন বের হচ্ছিল তখন ব্রাদার জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? জিয়াং তখন কারেক্টলি কোনো কিছুই না বলে ওইখান থেকে চলে যায়। সে এবার যখন কিং কিং এর সঙ্গে দেখা করতে আসে তখন কিং কিং বলে, সরি আমি জিনশিয়ানের বাসায় জিয়াং সেজেছিলাম,
আমি এখন নিজের ভুলটা বুঝতে পারছি, তাই আমাকে ক্ষমা করে দাও। জিয়াং তখন বলে, কোনো ব্যাপার না, পাস্টকে যেতে দাও, এখন তো তুমি ঠিক হয়ে গেছো। কিংকিং এবার বলে, আমি গ্র্যান্ডপার জন্য গিফট প্রিপেয়ার করেছি, তুমি বরং ওইটা চেক করে নাও। তোমার যদি ওইটা পছন্দ না হয় তাহলে আমি গ্র্যান্ডপার জন্য আরেকটা গিফট প্রিপেয়ার করব। সে এবার যখন ডোরটা ওপেন করে তখন জিয়াং দেখে ভিতরে তো জিংতাও, যে কিনা তাকে টেনে কারের ভিতরে নিয়ে নেয়। কিংকিং তখন ডোরটা লক করে দেয়। তাদের প্ল্যান সাকসেসফুল হওয়াতে কিংকিং তো অনেক খুশি। জিয়াং তো এবার জিয়াংকে বলতে থাকে, আমিও দেখি শিহান তোমাকে বাঁচাতে আসে কি আসে না। এদিকে শিহানের জিয়াংয়ের কথা খুব মনে পড়ছিল, তাই সে তাকে কল দেয়। তবে ফোনটা তো জিয়াং তাও পিক করে। শিহান তার সাউন্ড পেয়ে বলে, তোমার কাছে জিয়াংয়ের ফোন কিভাবে আসলো, তুমি কোথায় আছো, আর জিয়াং এবার কোথায়। জিয়াং তাও তখন বলে, তুমি জিয়াংকে নিয়ে বেশ ভালোই চিন্তা করছো। সে না আমার কাছে বন্দি আছে, তুমি যদি তাকে ছাড়াতে চাও তাহলে অনেকগুলো টাকা পাঠিয়ে দাও, আমার তো কমসে কম 100 মিলিয়ন তো লাগবেই। শিহান তখন বলে, ওকে তাহলে অ্যাড্রেস পাঠাও। জিয়াং তাও তখন বলে, তুমি কি আমাকে পাগল পেয়েছো, আমি যদি তোমাকে অ্যাড্রেস পাঠাই তাহলে তো তুমি পুলিশ না হলে বডিগার্ড নিয়ে আসবে, টাকা যদি দিতেই হয় তাহলে তুমি অনলাইনে ট্রান্সফার করে দাও, না হলে কিন্তু আমি একে শেষ করে দিব। শিহান তখন বলে, তুমি এটা কিভাবে করতে পারো, যতই হোক সে তোমার অ্যাডপ্টেড ডটার। জিয়াং তাও তখন বলে, হ্যাঁ জানি, তবে সে আমার কোনো কাজের নয়, তুমি না তাড়াতাড়ি টাকাগুলো ট্রান্সফার করে দাও, না হলে কিন্তু এর সঙ্গে সঙ্গে তোমার বেবিও শেষ হয়ে যাবে। শিহান এবার অবাক হয়ে বলতে থাকে, বেবি। জিয়াং তাও তখন হাসতে হাসতে বলে, তুমি কি জানো না জিয়াং প্রেগনেন্ট। শিহান এবার ফোনটা কাট করে তাড়াতাড়ি শ্যানলিনের কাছে আসে। সে এখানে এসেই বলে, জিয়াংকে জিয়াং তাও কিডন্যাপ করে নিয়েছে, সে বলছিল জিয়াং নাকি প্রেগনেন্ট, এটা কি সত্য, তোমরা এগুলো আমাকে বলনি কেন। শ্যানলিন তখন বলে, তুমি আমার সঙ্গে রুড বিহেভিয়ার কেন করছো, আমি কি তোমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট, তাহলে আমি এটা কিভাবে তোমাকে বলবো। শিহান এবার বলতে থাকে, জিয়াংকে আমার জন্যই জিয়াং তাও কিডন্যাপ করেছে, আমাকে তাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। শ্যানলিন তখন বলে, তার অ্যাড্রেসটা দাও। শিহান তখন বলে, সে তো নিজের অ্যাড্রেসটা দেয়নি, আমার কেন জানি মনে হচ্ছে বাইরে থেকে তাকে কেউ হেল্প করছে, আমি কিংকিং এর মুখে জিয়াং তাওয়ের নাম শুনেছি, কোনোভাবে সেই তাকে হেল্প করছে না তো। শ্যানলিন তখন বলে, কিংকিং তার ব্যবস্থা আমিই করছি। সে এবার কিংকিং এর কাছে এসে তার গলা ধরে বলে, তাড়াতাড়ি বলো জিয়াং কোথায়। কিংকিং তখন বলে, আমি এ ব্যাপারে কিছুই জানি না। শ্যানলিন তখন বলে, মিথ্যা বলার ট্রাই করো না, আমি সব কিছুই জানি, তুমি তো সেই ব্যক্তি যে কিনা জিয়াং তাওয়ের সঙ্গে মিলে আসো, ভালোভাবে তুমি সকল সত্য বলে দাও, না হলে কিন্তু আমি তোমাকে এখানেই শেষ করে দিব। সে এবার তাকে ভয় দেখানোর জন্য তার ফেস একটু কাট করে। কিংকিং তখন ভয়ে সকল সত্য বলে দেয়। শ্যানলিন তখন ওই অ্যাড্রেসটা শিহানকে দিয়ে দেয়। শিহান তখন বলে, আমাকে হয়তো ওইখানে একাই যেতে হবে, না হলে সে জিয়াংয়ের কোনো ক্ষতি করে দিতে পারে। শ্যানলিন এবার কিংকিংকে ধরে তার মমের কাছে নিয়ে আসে। তারপর বলে, তোমরা দুজন মিলে এই প্ল্যানগুলো করেছো তাই না, আমার সিস্টারের যদি কোনো কিছু হয় তাহলে আমি তোমাদেরকে ছাড়বো না। এদিকে শিহান পৌঁছে বলে, আমি টাকাগুলো ট্রান্সফার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমার টাকাগুলো পৌঁছে যাবে। জিয়াং তাওয়ের লোকগুলো জিয়াংকে উপরে ধরে রেখেছিল। শিহান তখন বলে, জিয়াং তুমি ভয় পেও না, আমি তোমাকে ঠিকই বাঁচিয়ে নিব। জিয়াং তাও তখন হাসতে হাসতে বলে, আগে তো তুমি নিজেকে বাঁচাও। এদিকে শ্যানলিন কিংকিং এর মমকে বলে, তাড়াতাড়ি ওই গুন্ডাগুলোকে ফোন দাও। জিয়াং তাও এবার শিহানকে হিট করতে থাকে। শ্যানলিন এবার গুন্ডাদের বলে, তোমাদের জিয়াং তাও যতগুলো টাকা দিয়েছে তার ডবল টাকা আমি দেব, তবে তোমাদেরকে আমার সিস্টারকে ছেড়ে দিতে হবে। গুন্ডাগুলো এটা শুনে জিয়াংকে ছেড়ে দেয়। জিয়াং এবার দৌড়ে শিহানের কাছে আসে। শিহান তখন বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও। জিয়াং তখন বলে, না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জিয়াং এবার জিয়াং তাওকে বলতে থাকে, আপনি একই ভুল বারবার কেন করছেন। জিয়াং তাও তখন বলে, তোমাকে অ্যাডপ্ট করাই আমার সব থেকে বড় ভুল ছিল। এর মধ্যেই কিন্তু গুন্ডাদের শ্যানলিন বলেছে, তোমরা যদি জিয়াং তাওকে শেষ করো তাহলে তোমরা 3 ডবল টাকা পাবে। গুন্ডাগুলো এগুলো শুনে জিয়াং তাওকেই হিট করতে শুরু করে। সব কিছু এবার তাই ঠিকঠাক হয়ে যায়। সিন কাট হয়ে দেখানো হয় জিয়াং গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে এসেছে। সে এবার যখন বাইরে আসছিল তখন শিহান ওইখানে চলে আসে। সে এখানে এসে জিয়াংকে কিস করে বিয়ের জন্য প্রপোজ করে। জিয়াংও তখন খুশি খুশি রাজি হয়ে যায়। দুজন এবার একে অপরকে হাক করলে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।